এসো আমরা কিছু নতুন শিখি। এটা কমপ্লিট ভিডিও নাম্বার সিস্টেমের ওপর, আর আমি মনে ভাববো এখান থেকে তোমরা কমন, হুবহু কমন পেতে পারো 100% নাম্বার সিস্টেমের ওপর প্রশ্ন। কেন বলছি এটা কথা, দেখো কখনো চাকরির পরীক্ষাতে কমন পাওয়া যায় না, বাট একটা কন্ডিশন আছে। দেখো আমাদের এই পার্টটা, এই ভিডিওতে রয়েছে বেসিক পার্ট আর এডভান্স পার্ট। এই এডভান্স পার্টটাতে রয়েছে 50টা ম্যাথ, এই 50টা অঙ্কই রয়েছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। আর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন রিপিট হয় পরীক্ষাগুলোতে, এক্সামগুলোতে তোমরা যদি লক্ষ্য করো তো দেখবা রিপিট হয়। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি এই 50টা অঙ্কের মধ্যে যদি নাম্বার সিস্টেম থাকে তো কমন পেতে পারো। কারণ আমি প্রত্যেকটা 2000 সাল থেকে 2018-20 পর্যন্ত, 2022 পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছিল নাম্বার সিস্টেমে সমস্তগুলো নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আরো একটা কন্ডিশন কি, বেসিক পার্টটাও এখানে ক্লিয়ার করানো আছে। আমি আশা করবো তোমরা সম্পূর্ণ কমপ্লিট ভিডিও দেখবা, আর কমপ্লিট ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো চলো আমরা দেরি না করে শুরু করি, চলো নাম্বার সিস্টেম। চলো দেখো এখানে বেসিক পার্টে বাংলা ইংলিশ দুটোই নেওয়া হয়েছে তোমাদের সুবিধার খাতিরের জন্য। পুরো কমপ্লিট ভিডিও দেখো, একেবারে পুরো কমপ্লিট হয়ে যাবে নাম্বার সিস্টেম, আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। চলো দেখি নাম্বার সিস্টেম কাকে বলে, প্রথম আমরা এটাই জেনে নিই। যাকে বাংলাতে বলছে বাস্তব সংখ্যা তত্ত্ব, ঠিক? তো নাম্বার সিস্টেম পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে সমস্তটাকে নাম্বার সিস্টেম বলে, ক্লিয়ার? এবার নাম্বার সিস্টেমকে কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে। সিম্পল সিম্পল সংখ্যাগুলো বলবো, তোমরা এই মতো শুনে শুনে মনে রাখতে পারবা। রেশনাল নাম্বার মূল সংখ্যা বলছে, ইরেশনাল ও মূল সংখ্যা বলছে। তো রেশনাল নাম্বার কাকে বলে? রেশনাল নাম্বার তাদেরকে বলা হয় যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউ সমান নট ইজ ইকুয়াল টু জিরো, ক্লিয়ার? তাদেরকে বলি আমরা মূল সংখ্যা। একবার আর বলি, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলি আমরা মূল সংখ্যা, যেখানে কিউ সমান নট ইজ ইকুয়াল টু জিরো, ক্লিয়ার? উদাহরণ যদি আমি দিই, 2/3, 5/7, 3/4, এই সংখ্যাগুলো কি আছে আমাদের মূল সংখ্যা আছে। 2, 5, দেখো এই যে কোনো সংখ্যা থাকুক না কেন তার নিচে এক থাকেই থাকে। তো দেখো ওপরে যদি আমি পি বলি, নিচেরটা তো কি, কিউ, ঠিক না? আমাদের বলেছিল কিউ সমান নট ইজিক্যাল টু জিরো, তো জিরো তো নাই, ওয়ান আছে, ঠিক না? তো এগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তো আমরা কি বলবো এগুলো মূল সংখ্যা বলবো, ক্লিয়ার? এবার দেখো ইরেশনাল নাম্বার বা অমূল সংখ্যা, অমূল সংখ্যা কাকে বলে? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলি আমরা ইরেশনাল বা অমূল সংখ্যা। যেরকম √3, √5, √7, এদেরকে বলি অমূল সংখ্যা। এই দুটো থেকে একটা খুবই ফেমাস প্রশ্ন বারবার চাকরিতে পরীক্ষাতে কখনো দেখা যায়, তো দেখে নাও সেই প্রশ্ন। জিরো, জিরোটা মূল সংখ্যা না ও মূল সংখ্যা? এবার হলো তোমাদের এই প্রশ্নটা যখন দেবে অনেক ছেলে কনফিউশন হয়, তো ভালো করে বুঝে নাও জিরো কিভাবে মূল সংখ্যা। দেখে নাও দুনিয়াতে যত ধরনের সংখ্যা আছে যে সংখ্যা থাকুক না কেন তার নিচে ওয়ান থাকেই থাকে, ক্লিয়ার? যদি জিরোর নিচে ওয়ান থাকে তো ওপরে, ওপরের মান কি আমাদের পি, আর নিচের মান কত আমাদের কিউ, এর মান কত, ওয়ান। তো পি সমান আমাদের কখনো বলেনি নট ইজ ইকুয়াল টু জিরো, আমাদের কিউ সমান বলেছিল নট ইজ ইকুয়াল টু জিরো। তো কিউ এর মান তো ওয়ান আছে, ঠিক না? এবার পি এর মান আমাদের জিরো আছে, তো আমরা বলতে পারবো এটা কি সংখ্যা, মূল সংখ্যা, ক্লিয়ার? জিরো আমাদের কি সংখ্যা, মূল সংখ্যা। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যদি আরো রুট দিয়ে কোন সংখ্যা এরকম থাকে, 4, যদি আরো থাকে 9, তো দেখো এখানে 4 থেকে আমাদের কত, 2 বেরিয়ে যাবে, ঠিক না? আর এই 9 থেকে আমাদের কত, 3 বেরিয়ে যাবে। তো এগুলো কোন সংখ্যা হয়ে যাবে, এগুলো হয়ে যাবে মূলদ সংখ্যা, ঠিক? এবার যে সংখ্যাগুলো বেরিয়ে হতে পারবে না, যে সংখ্যাগুলো ভাঙাই যাবে না, সেই সংখ্যাগুলো হচ্ছে অমূল সংখ্যা। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো তারপরের পার্টটাতে, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, যেটা নাম্বার সিস্টেম দেখলাম যার দুটো ভাগ দেখেছিলাম, তাকেও আমরা রিয়েল নাম্বারও বলতে পারি, আরো দুই ভাগে ভাগ করা যায়, ঠিক না? কি কি ভাগ দেখে নাও, একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা আর একটা ডেসিমাল দশমিক ভগ্নাংশ। ইন্টিজার কাকে বলে? যে সংখ্যাগুলো ঋণাত্মক ও ধনাত্মক অসীম পর্যন্ত যায় তাদেরকে আমরা বলছি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলছি, ক্লিয়ার? আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, 0, 1, 2, মানে দীর্ঘদিন ধরে চলতে থাকবে 1, 2, 3, 4, 5 করে, ঠিক না? যেটার কোনো সীমা নাই, মানে যার কোনো শেষই নাই। এবার যদি মাইনাসের দিকে বলি, কারণ মাইনাস আর নেগেটিভ আর পজিটিভ দুটোই সাইডে যায় অসীম পর্যন্ত, ক্লিয়ার? এটাও অসীম পর্যন্ত যাবে, সেই জন্য ইন্টিজারকে অনেক সময় দুই ভাগে ভাগ করা যায়, একটা পজিটিভ ইন্টিজার আর একটা নেগেটিভ ইন্টিজার। তো ইন্টিজার কাকে বলে যদি বলা হয়, তো নেগেটিভ আর পজিটিভ
সংখ্যা, দুটোই সংখ্যা মিলে যে সংখ্যাটা গঠিত হয় তাদেরকে আমরা বলছি ইন্টিজার, পূর্ণ সংখ্যা। বাংলায় বললে যে সংখ্যাগুলো ঋণাত্মক ও ধনাত্মক দুই দিকে অসীম পর্যন্ত যায় তাদেরকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। দশমিক, দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল কাকে বলবো, দশমিক ভগ্নাংশ ও ডেসিমাল যে সংখ্যাগুলোকে আমরা দশমিক রয়েছে 0.6 এবং 0.6666, ঠিক না, ডট ডট ডট। এবার আরো কি হয়, 0.6161, তো যতগুলো রয়েছে এই টাইপের সমস্তকে আমরা বলছি দশমিক ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা গেছে। এখানে দেখো ডেসিমাল দশমিক ভগ্নাংশ, ঠিক না, একে আবার দুই ভাগে ভাগ করা গেছে। তো আমরা দেখবো এই দুটো ভাগ কি কি রয়েছে। এখানে দেখো টার্মিনেটিং বা বাংলাতে যদি বলি সসীম দশমিক সংখ্যা আর নন টার্মিনেটিং আবৃত দশমিক সংখ্যা। তো ভালো করে, ভালো করে বুঝে নাও সসীম দশমিক সংখ্যা কোনটা, টার্মিনেটিং দশমিক সংখ্যা কোনটা। যেরকম 0.86, এটা আরো যদি আমি উদাহরণ বলি 6, 5, 3, 5, 3, ঠিক না, এই রকমের সংখ্যাগুলো হচ্ছে আমাদের টার্মিনেটিং বা সসীম দশমিক সংখ্যা। আর নন টার্মিনেটিং আবৃত দশমিক সংখ্যা কোনগুলো, সেই সংখ্যাগুলো 0.66666, এইভাবে করে চলতেই থাকে, যার কোনোদিন মানে থামে না, তাদেরকে আমরা কি করি, এটাকে প্রকাশ করার জন্য 0.6 ওপরে আমরা কি লাগিয়ে দিই, আবৃত্ত বা পোনাপনিক যাকে বলা হয়, ঠিক না, পোনাপনিক লাগিয়ে দিই। এরকম আরো কি হয়, 0.61, 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 এইভাবে করে দীর্ঘদিন চলতে থাকে। একে আমরা কি করি, আবৃত্ত করার সময়, ঠিক না, 6 অন পোনাপনিক, এইভাবে করে ডট বা এইভাবে করে আবৃত্ত করা থাকে, তাদেরকে বলছি আমরা নন টার্মিনেটিং বা আবৃত্ত দশমিক সংখ্যা। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো তারপরে দেখি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। তো প্রথম আমরা জেনে নিই স্বাভাবিক সংখ্যা কাকে বলছে। স্বাভাবিক সংখ্যা সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো এক থেকে শুরু হবে, 1, 2, 3 ডট ডট করে দীর্ঘদিন মানে অসীম পর্যন্ত যায়। যদি লিখতে থাকো তো মানে দীর্ঘদিন ধরে লিখতেই থাকবা, তবুও শেষ হবে না, এটা কথা বোঝাতে চাইছি। তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়। এখানে চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে এটা থেকে কি সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট এক। ক্লিয়ার? আরো একটা রয়েছে এদের, এরই মধ্যে হোল নাম্বার। হোল নাম্বার জাস্ট, হোল নাম্বারকে বাংলাতে বলে অখণ্ড সংখ্যা, ঠিক। অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3 ডট 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 করে মানে অসীম পর্যন্ত যায়। তো সব থেকে এই দুটো থেকে প্রশ্ন একটাই জিজ্ঞেস করে সবচেয়ে ছোট সংখ্যা। তো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, আর স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। ক্লিয়ার? এবার স্বাভাবিক সংখ্যার দুটো পার্ট রয়েছে আমাদের। একটা পার্ট রয়েছে প্রাইম নাম্বার, একটা কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বারকে বলছে মৌলিক সংখ্যা আর কম্পোজিট নাম্বারকে বলছে যৌগিক সংখ্যা। প্রথম প্রাইম নাম্বার আমরা ক্লিয়ার করিনি। প্রাইম নাম্বার দেখো যে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো শুধু সেই সংখ্যা দিয়ে ভাঙা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। বা যাদের দুটো উৎপাদক রয়েছে, মাত্র দুটো উৎপাদক রয়েছে, তাদেরকে বলি মৌলিক সংখ্যা। যেরকম দেখে নাও আমাদের 2 রয়েছে, আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি, 2, 3, 5, 7, 11, এই কয়েকটা উদাহরণ নিচ্ছি, অনেকগুলো আছে, ঠিক না। তো দেখো আমাদের 2কে যদি দেখো তো দুটোর, 2-এর কটি উৎপাদক রয়েছে, 1 দিয়ে ভাঙতে পারবো আর 2 দিয়ে ভাঙতে পারবো। 3-এর কটি উৎপাদক রয়েছে, 1 রয়েছে আর 3 রয়েছে। যে সংখ্যাগুলোর মাত্র দুটি উৎপাদক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলি। বা আরেকভাবে সংখ্যা মনে রাখার নিয়ম, যে সংখ্যা শুধু সেই সংখ্যা দিয়েই ভাঙা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো দেখো যাদের দুটি উৎপাদক রয়েছে, কটা উৎপাদক পেলাম, 1 আর 2, যাদের দুটি উৎপাদক রয়েছে তাদেরকে বলি আমি মৌলিক সংখ্যা। এবার তোমরা ভাববা কি এক মৌলিক না যৌগিক, তো আমি বলে দিচ্ছি স্পষ্ট করে, এক মৌলিকও না যৌগিকও না। ক্লিয়ার? আরো মৌলিক সংখ্যা থেকে কি প্রশ্ন হয়, সব থেকে বেশি যদি কোনো চাকরির পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় মৌলিক সংখ্যাতে জিজ্ঞেস করে, সবচেয়ে ছোট জোর মৌলিক সংখ্যা জিজ্ঞেস করে, সবচেয়ে ছোট জোর মৌলিক সংখ্যা। তো মাথায় রাখবা সবচেয়ে ছোট আর সবচেয়ে জোর সংখ্যা হচ্ছে 2। 2 বাদ দিয়ে কোনো রকমের জোর সংখ্যা মৌলিক হতেই পারে না, একমাত্র 2 রয়েছে যেটি জোর সংখ্যা আর মৌলিক সংখ্যা। দেখো 2-এর 1 দিয়ে ভাঙা যায় আর 2 দিয়ে ভাঙা যায়, তো উৎপাদক কটা? আর মৌলিকের, মৌলিক সংখ্যার কন্ডিশনই হলো যার দুটো উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলছি। ক্লিয়ার বিষয়? এবার আসি আমরা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাদের বলে, যার 2-এর বেশি উৎপাদক থাকে, মানে দুটোর বেশি উৎপাদক থাকে। যদি আমি নিই 4, 6, 8, 10,
এদের দেখো একটা জিনিস, দুইয়ের বেশি উৎপাদক। আমি যদি চারকে দেখি সিম্পলি, চারকে আমরা কত দিয়ে, এক দিয়ে ভাগ করতে পারবো, দুই দিয়ে করতে পারবো, আর কত, চার দিয়ে করতে পারবো। তো দেখো এর কটা উৎপাদক রয়েছে, তিনটা উৎপাদক রয়েছে। এরকম যদি 10কে আমরা দেখি, 10কে এক দিয়ে ভাগ করতে পারবো, দুই দিয়ে করতে পারবো, 5 দিয়ে করতে পারবো, আর 10 দিয়ে করতে পারবো। তো এর কটি উৎপাদক রয়েছে, চারটা উৎপাদক রয়েছে, মানে দুইয়ের অধিক রয়েছে। তাদেরকে বলি আমরা যৌগিক সংখ্যা। আশা করি ক্লিয়ার। মৌলিক সংখ্যা আমরা কাদের বলি, যে সংখ্যাগুলির উৎপাদক মাত্র দুটো। তো আশা করি এখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো। চলো আমরা নেক্সট দেখি, নেক্সট কি রয়েছে আমাদের। এখানে রয়েছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু দুটো রয়েছে, ক্লিয়ার। তো খুব ভালো করে বুঝে নাও, এটা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু খুবই মানে দেখা যায়। এটা সিম্পল সিম্পল জিনিসগুলো আছে। আমি যদি একটা সংখ্যা লিখি 5, তো আমি ধরে নিলাম এখানে চাইছে দুইয়ের, এই সংখ্যা থেকে দুইয়ের ফেস ভ্যালু আর এই দুইটারই প্লেস ভ্যালু। তো সব সময় মাথায় রাখবা, দুইয়ে যখন চাইবে দুটো, তো ফেস ভ্যালু কি হয়ে যাবে দুইয়ের এই সংখ্যাটাতে। তো এই সংখ্যাটাতে দুইয়ের ফেস ভ্যালু আমাদের যদি দেখো, তো ফেস মানে তাকে দেখা শুধু, তো ফেস ভ্যালু হয় দুই, দুইই হবে, ক্লিয়ার, দুইয়ের দুইই হবে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় প্লেস ভ্যালু, শুধু জাস্ট একটু চেঞ্জ করে দেয় আর জিজ্ঞেস করে নেয় প্লেস ভ্যালু, তো এখানে তোমাকে দুই তো হলোই, এবার এদিক থেকে আমাদের ই করতে হবে, একক, দশক, শতক, হাজার। এবার হাজার এতে গুণ হয়ে যাবে। কেন প্লেসের কথা বলছে, প্লেসের কথা বলছে, এই প্লেস থেকে কত মানে কতটি হচ্ছে, তো ওই প্লেস যে প্লেসে দুই বসে আছে সেই প্লেসে ওই 2000 হচ্ছে, ক্লিয়ার। ফেস ভ্যালু মানে সেই সংখ্যাটাকে জাস্ট দেখা, আর ফেস প্লেস ভ্যালু স্থানীয়, যাকে বাংলাতে বলে স্থানীয় মান, আর ফেস ভ্যালুর বাংলা হচ্ছে অভিহিত মান। আশা করি ঠিকঠাক বাংলাটা ওটা জানা নাই। তো এইভাবে করে আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, চাকরির পরীক্ষাতে এটা জিজ্ঞেস করা হয় এদের পার্থক্য। এখন দুই বলছিল প্লেস ভ্যালু দুই দুই কত হবে আর ফেস ভ্যালুর দুই কত হবে, তো এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে। তো এখান থেকে যদি বাদ করো 2000 থেকে, তো আমাদের কত হয়ে যাবে, এতর পার্থক্য হয়ে যাবে, ক্লিয়ার। তো এটাই জিজ্ঞেস করে, আমরা অঙ্কগুলো করব তো একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো তারপরে আর কি রয়েছে দেখবো আমরা। দেখো একটা গুণিতক রয়েছে, আমি বাংলায় বলি, আর একটা গুণিনিয়োগ রয়েছে, সিম্পল ভাষা গুণিতক আর গুণিনিয়োগ। গুণিতকটা আমি বুঝিয়ে দিচ্ছি, যে সংখ্যার যদি আমি দুইয়ের গুণিতক বের করি, তো দুইয়ের পরে কত হয়ে যাবে, দুইয়ের পরে আমাদের 4 হয়ে যাবে, চারের পরে কত হয়ে যাবে, 6, মানে দুই দুই করে গুণিতক বাড়তে থাকবে। এটা দীর্ঘদিন ধরে মানে দীর্ঘ সময় ধরে অসীম পর্যন্ত চলবে। এবার গুণনীয়োগ যদি বলা হয়, তো গুণনীয়োগ সেই সংখ্যাগুলো যদি বলা হয় কি 16 গুণনীয়োগ বের করো, 12 গুণনীয়োগ বের করো, আমি 16 বের করে দেখাচ্ছি, মানে এর উৎপাদক গুলো মানে কত দিয়ে ভাগ করা যাচ্ছে, একে এক দিয়েও চলে যাবে, কত দিয়ে চলে যাবে, দুই দিয়ে যাবে, আর কত দিয়ে চলে যাবে, এটা 4 দিয়ে চলে যাবে, আর কত দিয়ে চলে যাবে, 8 দিয়ে যাবে, আর একটা 16 দিয়ে যাবে, সরি 16 দিয়ে যাবে, ঠিক। তো এতগুলো উৎপাদক রয়েছে, একে বলবো আমরা গুণনীয়োগ, মানে তাকে কত রকম ভাবে ভাঙা যাচ্ছে, কত রকম ভাবে ভেঙে আমি 16 পাচ্ছি, সেই সংখ্যাটাকে আমরা বলছি গুণনীয়োগ। আর গুণিতক সেই সংখ্যা গুলোকে বলছি, যদি এখন 4-এর গুণিতক বের করতে বলে, 4-এর পরে 8 হবে, 8-এর পরে কত হয়ে যাবে, 12, মানে 4-4 করে মুদ্রা কথা বাড়তে থাকে, আর এটা অসীম পর্যন্ত চলে। কিন্তু গুণনীয়ক অসীম পর্যন্ত না, এটা মানে একটা সীমা রয়েছে, একটা লিমিট পর্যন্ত একজনকে ভাগ করা যায়। যেরকম যদি 12-কে একবার ভাগ করে দেখায় কটা উৎপাদক রয়েছে, এক দিয়ে যাবে, দুই দিয়ে যাবে, আর কত দিয়ে যাবে, তিন দিয়ে যাবে, আর কত দিয়ে যাবে, চার দিয়ে যাবে, আর কত দিয়ে যাবে, 12 দিয়ে চলে যাবে, আর একটা 6 দিয়ে চলে যাবে, ঠিক। এতগুলো উৎপাদক রয়েছে 12-র, মানে গুণনীয়ক রয়েছে 12-র। আশা করি এই বিষয়টাও বোঝা গেছে। চলো তারপরে দেখি আর কি ছিল। দেখো এখানে যেগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিসগুলোই নেওয়া হয়েছে। দেখো একক স্থানীয় সংখ্যা, এটাতে প্রায় ছেলেরই প্রবলেম হয়, আমি যখন সুবীর স্যারের বই করেছিলাম তখন বারবার করে এটাতেই কমেন্টগুলো আসতো বেশি করে। তো চলো দেখো, এখন তো সুবীর স্যার তো মানে কি বলবো সব মানে রাজা হয়ে গেছে, কোন ভিডিও তৈরি করলে কপিরাইট দিচ্ছে। এবার দেখো একক স্থানীয় সংখ্যাগুলো কিভাবে বের করতে হয় সেটা জেনে নাও, দুটো নিয়ম কন্ডিশন,
ইজিলি আছে। দেখো আমি কোন সংখ্যা লিখছি সামথিং, ধরে নাও এইরকম করে কোন সংখ্যা আমি লিখলাম, এটা সংখ্যা, এর পাওয়ার যতই দেওয়া থাকুক না কেন, যতই দেওয়া থাকুক না কেন, যাই থাকুক ওপরে পাওয়ার। এবার দেখো এই সংখ্যাটার একক স্থানীয় মান হচ্ছে আমাদের 3। এবার পাওয়ারের কন্ডিশন হচ্ছে, এই সবটার কথা একবারেই বলছি কিন্তু ক্লিয়ার, এই পাওয়ারে কি আমরা 4 দিয়ে ভাগ করব। আর দুটো জিনিস মাথায় রাখতে হবে 4 দিয়ে ভাগ করার সময়, এক তো 4 সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে বা ভাগশেষ থাকবে। যদি সম্পূর্ণ, আমি এটাকে ভাগ করে দেখছি কত হচ্ছে, ঠিক না, 3-এর আসবে, এর একক স্থানীয় কত, এটা সংখ্যার 3, ঠিক তো, 4 দিয়ে যদি ভাগ করি 4 সাথে কত 28, আমাদের ভাগশেষ কত পেয়ে গেলাম 2 পাচ্ছি, তো এর পাওয়ার লাগবে 2। এবার কন্ডিশন হলো যেখানে ভাগশেষ থাকতোই না, যেখানে ভাগশেষ এটা দিয়ে ভাগ করতাম আর ভাগশেষ 0 হতো মানে থাকতো না, সেই ক্ষেত্রে এই 3টাতে লাগতো তার 4, ক্লিয়ার। যদি ভাগশেষ না থাকে সেই ক্ষেত্রে ওর পাওয়ার 4 হবে, যে কোনো সংখ্যা, এই 2 এখানে 3 আছে, যদি 3 আছে এখানে, যদি 4 থাকতো তো 4-এর পাওয়ার 4 হয়ে যেত, 5 থাকলে 5-এর পাওয়ার 5 হয়ে যেত, 6 থাকলে 6-এর পাওয়ার মানে 4 হয়ে যেত। মুদ্রা কথা আমি বলতে চাইছি দুটো কন্ডিশন, যদি ভাগশেষ থাকে যেটা ভাগশেষ থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে, ভাগশেষ যদি না থাকে তো তার জন্য 4 পাওয়ার হবে, যে কোনো সংখ্যা থাকবে না কেন, ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। তখন আমরা যদি 1-এ গুণ করি তো কত হয়ে যাবে, এটা 6, 13 একক স্থানে 6 পেলাম। আচ্ছা 6 কেন বলছি, সরি, এটার 3-এর বর্গ কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, ঠিক। এবার যদি এটার যদি আমি বের করতে চাই, তো আমাদের 3 × কটা, 3, 4টা, তো আমাদের এটা হয়ে যাবে 81, ক্লিয়ার। তো 81-এর একক স্থানে কত হবে, 1 হয়ে যাবে, এখানে আমাদের 1, আশা করি ক্লিয়ার। এবার আর একটা কন্ডিশন, 1-এর স্থানীয় মান সব সময় যে কোনো সংখ্যা যে কোনো পাওয়ার থাকুক না কেন একই হয়, আর 5-এর যে কেউ থাকুক না কেন 5-ই হবে, 6-এর যে কেউ থাকুক না কেন 6-ই হবে, এই সিম্পল সিম্পল বিষয়। বা এইটা নিয়মও যদি করে দেখো তো দেখবা একই আসবে, কিন্তু এগুলো যদি আগে জানো তো একেবারে তুমি দেখলা 1 আছে তো ডাইরেক্টলি করে দিতে পারলা, ক্লিয়ার। তো এইগুলোর জন্য চলো এবার অঙ্কর পার্টে যাই, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আছে, এখান থেকে কমন পাওয়া, বেশিরভাগ ক্ষেত্রে কমন পাওয়ার বেশি প্রবল মানে সম্ভাবনা থাকবে, কারণ একইবারে 2000 সাল থেকে যত প্রশ্ন ছিল নাম্বার সিস্টেম সব তুলে নিয়েছে। চলো তো চলো দেখি আমরা, তবে 1 নম্বর অঙ্ক দেখো, একটা সংখ্যা দেওয়া রয়েছে, আর এটা দেখো SSC গ্রুপ D 2017-তে এসেছিল, এখানে যতগুলো প্রশ্ন নেওয়া আছে প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল, আর তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যারা এই 50টা অঙ্ক দেখবে তাদের আর নাম্বার সিস্টেমে কোনো ধরনের প্রবলেম হবে না আমি আশা করি। চলো দেখো, সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল, এখানে স্থানীয় মান প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর কথা বলছে, প্লেস ভ্যালু কি বলছে, 4-এর প্লেস ভ্যালুর যদি কথা বলি তো কত হয়ে যাবে, 4-এর প্লেস ভ্যালু হয়ে যাবে 4000। কেন 4000 হলো, দেখো কয় ঘর পর আছে, একক, দশক, শতক, হাজার, তো আমাদের প্লেস কোথায় আছে, 4-এর জায়গাতে আছে, এই 3টা 0 লেগে যাবে, 4-কে 4 বসালাম আর 3 ঘর পর ছিল তো 3টা 0, আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে স্থানীয় মান, আমি যখন বুঝাচ্ছিলাম সেখানেও বুঝালাম বেসিকে, ক্লিয়ার। এবার দেখো অভিহিত মান মানে প্লেস, এটা তো প্লেস স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, এবার যদি ফেস ভ্যালুর কথা বলে, ফেস ভ্যালু মানে এই 4-4টাকে দেখছি, শুধু 4, ফেস ভ্যালুটা শুধু 4, প্লেস ভ্যালুটা যতগুলো সংখ্যা থাকবে তার 0 হয়ে যায়, ক্লিয়ার। তো গুণফল দুটোর আশা করি ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের স্থানীয় মান বা প্লেস ভ্যালু, এটা হচ্ছে ফেস ভ্যালু, ক্লিয়ার। এই দুটোর গুণ যদি চায় তো কত হয়ে যাবে, 16000 হয়ে যাবে, আশা করি ক্লিয়ার, কোথায় এটা এ নম্বর রাইট, আশা করি বুঝা গেছে, না বুঝতে তাহলে রিপিট করে দেখো, বুঝতে পারবে। চলো নেক্সট, 2 নম্বর অঙ্ক দেখো, পেসিফায়ার 2018-তে এসেছিল, 3টি মৌলিক সংখ্যার যোগফল 100 বলছে, যদি এদের মধ্যে একটি অন্য একটির চেয়ে 36 বড় তবে একটি সংখ্যা হলো, তো এখানে ভালো করে বুঝে নাও, এটা কোনো রকমের প্রসেস নাই করার, তোমার প্র্যাকটিস করার করতে করতে এই অঙ্কগুলো অটোমেটিক্যালি করে লিবা। তো মৌলিক সংখ্যার কথা বলেছিলাম, আমি প্রথমটা 2 যদি ধরি, দ্বিতীয়টা 31 করি যদি, তো দুটোই মৌলিক সংখ্যা আছে, দুটোকে যোগ করলে আমাদের কত 33, আর একটা কি হয়ে যাবে, 33 থেকে 100 থেকে যদি 33 বাদ দাও তো দেখবা আমাদের এই সংখ্যাটা পড়ে থাকবে, এই 3টাই মৌলিক সংখ্যা আছে, এই 3টারই যোগফল আমাদের 100 হচ্ছে। এবার বলছি যদি ওদের মধ্যে একটি অন্য একটির চেয়ে কত 36 বড়, এবার এই দুটোর যদি ডিফারেন্ট করে দেখো
দেখো 36, তোমাদের এটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে তবে, ঠিক। তো তারপরে কি বলছে, তবে একটি সংখ্যা হলো এটা, তো আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, এখানে ডি নম্বরটাই রয়েছে আমাদের এই তিনটি মৌলিক সংখ্যার একটা অপশানে। ক্লিয়ার, এগুলো প্র্যাকটিস করার মধ্যে অটোমেটিকলি তোমরা পেরেই যাবো। চলো নেক্সট, 3 নম্বর অঙ্ক দেখো। পিএসসি ফায়ার 2018-তে এই প্রশ্নটা এসেছিল, ক্লিয়ার। তো দেখো, একটি ক্লাসে ছাত্রদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ, নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না, না করবে না বলেছে, ঠিক না? তো ভালো করে বুঝবা, এখানে এখানে বলছে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 3 গুণ, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ। আমি যদি মেয়েকে ধরি এক্স জি গার্ল, আর বয় তার 3 গুণ মানে 3x, এই দুটোকে যদি যোগ করি আমি, তো দেখবা 4x পাবা। এবার এখানে কার নির্দেশ করবে না, কোনটা কোন সংখ্যাটা নির্দেশ করবে না ছেলে মেয়ে দুটোকে, সেটা আমরা বের করব। আমি যদি এ নম্বর অপশানটা নিই, ঠিক, এখানে এ নম্বর অপশানটা নিলাম, তো 4x সমান কত আমাদের হবে 40, তো x এর মান কত আমাদের, তো 40/4 যদি 4 করি তো আমাদের 10 বেরোচ্ছে। x এর মান কত পেয়ে গেলাম, 10 পেলাম। তো এখানে আমি দেখো মেয়ের মান, মেয়েদের কত 10 যদি ধরি, তো x এর মান আমি 10 পেলাম, আর এটা কত হয়ে যাবে 30 হয়ে যাবে। তো এখান থেকে তো আমি মেয়ে ছেলের মান প্রকাশ করতে পারছি, বাট এখানে বলেছিল পারছি না, তো এটা অপশন হবে না, পারছি এটাতে। তো যদি বিটা দেখি আমি, তো 4x সমান আমাদের কত হয়ে যাবে 42, তো x এর মান কি এখান থেকে বের করতে পারছি, পারছি না, এটাতে পারছি কি পারছি না। তো আমাদের এখানে বি নম্বরটাই রাইট হবে, কারণ যেটা পারবো না সেটাই চেয়েছে আমাদের এখানে। এবার সি নম্বরটাও আমি করে দেখাচ্ছি, সি নিচ্ছি, ঠিক। তো 4x সমান আমাদের কত 44, তো এখান থেকেও x এর মান বের করতে পারবো, 4 দিয়ে যদি কাটি তো কত 11, মেয়ে যদি 11 হয় তো ছেলে কত হয়ে যাবে 33, পেরে যাচ্ছি আমরা বের করতে, ক্লিয়ার। এবার যদি আমি ডি নম্বরটা দেখাই, এখানে করে দিচ্ছি ডি নম্বরটা, 4x সমান আমাদের কত 48, তো x এর মান আমরা কত বের করতে পারছি 12, সম্পূর্ণরূপে যাচ্ছে। তো দেখো মেয়ে যদি 12টা থাকে, ছেলেটা ছেলেরা কত থাকবে, মেয়ে যদি 12টা থাকে তো ছেলেরা 3 গুণ, 12 বার 24, 3 বারেতে কত 36, তো আমরা বের করতে পারছি, ঠিক না? তো ডিও হবে না, সিও হবে না, আর এও হবে না, কারণ এই তিনটাতে আমরা বের করতে পারছি, কিন্তু এখানে বলেছিল কোনটাতে পারছি না, এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 4 নম্বর অঙ্ক দেখো। এই অঙ্কটা সিডিএস 2000 সালে এসেছিল, ঠিক না? এখানে বলছে প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি চাইছে, প্রথম 4টি মৌলিক, মৌলিক কাদের বলে, যার 2টি উৎপাদক থাকে, ক্লিয়ার। তো আমাদের দেখেছিলাম 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ছিল, তারপরে 3, তারপরে কত 5 ছিল, আর তারপরে কত 7 ছিল। এই 4টা প্রথম মৌলিক সংখ্যা, মানে প্রথম থেকে 1 থেকে শুরু করে যে মৌলিক সংখ্যাগুলো হয়, আর এদের যদি যোগ করো, দেখো 2 আর 3 কত 5, আর 5 কত 10, আর 7 কত 17, ক্লিয়ার। তো প্রথম 4টি মৌলিক সংখ্যার যোগফল কত আমাদের 17। এবার দেখো 1কে নেইনি কেন, 1 মৌলিক নয় যৌগিক নয়, ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, 5 নম্বর অঙ্কটা দেখো। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগ ফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত। এটা পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2009-এ এসেছিল, ঠিক না? তো এটা দেখে নাও, আমাদের দুটো সংখ্যার যোগফল বলছে, এক্স আর ওয়াই ধরে নিলাম দুটো সংখ্যার যোগফল, আর কি বলছে, এই দুটো সংখ্যারই বিয়োগফল বলছে, বিয়োগফল কি বলছে দ্বিগুণ বলছে, এটাই কথা বলেছে, আর কিছুই বলেনি, জাস্ট এটুকু সলভ করে নাও, তো এর অনুপাত বেরিয়ে যাবে, ঠিক। তো এটা আমাদের, আর যদি গুণ করি তো 2 যদি গুণ হয় তো এটা হয়ে যাবে। এবার এক্স গুলোকে একদিকে নে না, ওয়াই গুলোকে একদিকে, যদি আমি এক্স গুলোকে একদিকে নিই, তো এটাকে আমি এদিকে নিয়ে আসছি, তো এটা কি আছে প্লাস আছে এদিকে, সে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এটা কি আছে প্লাস আছে ওদিক গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার দেখো এখান থেকে বাদ হলে কি আমাদের এক্স বাঁচবে, আর সেটা কি মাইনাস বাঁচবে, আর এখান থেকে কি হয়ে যাবে -3y হয়ে যাবে। 2 মাইনাস মাইনাস তো কাটা গেল, এক্স এদিক থেকে যদি কাল্টি খায় কিছু নাই, তো কি হয়ে যাবে ওপরে 3 নিচে 1 হয়ে যাবে, ঠিক না? তো আমি যদি এখানে লিখি এক্স ইস টু ওয়াই সমান আমাদের কত হলো, তবে 3:1। আশা করি ক্লিয়ার। তো 3:1 রয়েছে আমাদের সি নম্বর, এখানে সি নম্বর রাইট, আশা করি বুঝা গেছে। চলো আমরা নেক্সট দেখি, 6 নম্বর অঙ্কটা দেখো। এখানে সিডিএস 1999 সালে এটা এসেছিল, ক্লিয়ার। এখানে বলছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য চাইছে। 4 অঙ্কের বৃহত্তম কি, যদি 4 অঙ্কের বৃহত্তম বলে, তো 4টা 9,
যদি আমরা নিই, তো 4 অঙ্কের এটা সবচেয়ে বৃহত্তম। কেন? যদি 1 যোগ করো দেখো 5 অঙ্কের হয়ে যাবে, ক্লিয়ার? আর 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম, 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম হয়, তো আমি পাশে লিখে দেখিয়ে দিচ্ছি, 1 নিয়ে নিবা, 1 অঙ্ক, 2, 3, এটা হচ্ছে কত? 3 অঙ্কের সবচেয়ে ছোট। এবার যদি কোনো কিছু যোগ, কোনো কিছু এর থেকে মাইনাস করো, দেখবা 2 অঙ্কের হয়ে যাবে, ক্লিয়ার? তো এটাকে আমাদের কি করতে বলছে? পার্থক্য দুটোর থেকে বিয়োগ করতে বলছে, মানে পার্থক্য বের করতে বলছে। তো আমরা বিয়োগ করলেই পার্থক্য পেয়ে যাব, কত? 9, 9, 8, 9, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। কোথায় রয়েছে এটা? এ নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 7 নম্বর অঙ্ক দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-র সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হয়। ভালো করে দেখে নাও, পিএসসি ফুড এসআই 2019-এ এসেছিল, প্রত্যেকটা অঙ্ক এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক নেওয়া হয়েছে। তো এটা অঙ্ক জাস্ট কিছুই না, 23 দ্বারা বিভাজ্য ভাগ যাবে কোন সংখ্যা এতে এড করলে, মানে যোগ করলে, ঠিক? তো কত দিয়ে চলে যাবে এটা? 4 দিয়ে চলে যাবে। 3 4-এ কত? 12, 4 4-এ 8, 8-এ 9, 5 থেকে 2 বাদ তো কত? 3, 10 থেকে 9 বাদ তো কত? 1, এদিকে 7, কতবার? এবার 6 বারে, 3 6 18, আর 6 6 12, 12 একে 13। তো দেখো এখানে যদি 1 যোগ করতাম তো এটাও কত? 38 হয়ে যেত, 138 হয়ে যেত। তো আমরা বলতে পারি এই যে সংখ্যাটা রয়েছে এখানে কত যোগ করতে হবে? 1 8 যদি করি, যোগ করি, তো 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এ নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 8 নম্বর অঙ্ক দেখো, এটা সিডিএস 1997 সালে এসেছিল। এখানে কি বলছে? একটা সংখ্যা দেওয়া রয়েছে 15,000 পণ্য, এর মৌলিক উৎপাদক গুলি হলো। তো মৌলিক উৎপাদক চাইছে, তো জাস্ট আমরা কিছুই না, এটাকে জাস্ট ভেঙে দাও, ঠিক না? যদি উৎপাদকের সাহায্যে আমরা ভাঙি কত দিয়ে চলে যাবে এটা? 5 দিয়ে চলে যাবে, কত? 3 5-এ 15, 0 0 3 5-এ 15, ক্লিয়ার? এবার দেখো আর কত দিয়ে চলে যাচ্ছে? 3 দিয়ে চলে যাচ্ছে। যখনই 3 দিয়ে যাবে তো এটা 1 00 আর 1। এবার দেখো এটা কত দিয়ে? 11 দিয়ে চলে যাবে, 11 দিয়ে যখনই আমরা দিব, এটা 9 11 কত হয়ে যায়? 99 হয়ে যায়, ঠিক? আর এদিকে আমাদের বাঁচল 11, তো একবার। আর কত দিয়ে চলে যাবে? 13 দিয়ে চলে যাবে, 13 7-এ 91, ঠিক না? আর যাবে না। তো এর এই যে সংখ্যাটা 15,000 পণ্য, উৎপাদকগুলো কোন সংখ্যাগুলো? এই সংখ্যাগুলো তবু উৎপাদক। দেখো এই অপশনটা কোথায় রয়েছে? 5 3 5 7 11 13, মিলে যাচ্ছে আমাদের ডি নম্বর, রাইট? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 9 নম্বর অঙ্ক দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা 1260-কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ডব্লিউসি মেন 2019-এ এসেছিল, তো জাস্ট এটাকে উৎপাদকে ভাঙতে পারো, যদি মুখে মুখে পারো তো খুবই ভালো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা কত দিয়ে চলে যাবে? 2 দিয়ে যাবে, আমি কিন্তু 4 দিয়ে পাঠাবো, কারণ বড় সংখ্যা দিয়ে পাঠাই তাড়াতাড়ি করার জন্য। 3 4-এ 12, আর 4 1-কে 4, আর 4 5-এ 20, ক্লিয়ার? 5 দিয়ে যদি দিই, আচ্ছা 5, আচ্ছা 5 দিয়ে দিয়ে দিচ্ছি, 5 দিয়ে যখনই আমরা দিব তখন কত কত? 5 6-এ 30, আর 3 5-এ কত 15, ক্লিয়ার? কত দিয়ে চলে যাবে এটা? 7 দিয়ে, 7 9-এ কত 63, আর আমি পাঠাবো না, কারণ 9 আমাদের পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, 4ও আমাদের পূর্ণবর্গ রয়েছে। তো আমি যদি এখানে বসিয়ে দেখাই, 9টাকে নিলাম আগে, এদিকে 35 5, আর এদিকে 7। তো এখানে দেখো 4 আমাদের পূর্ণবর্গ, 9 আমাদের পূর্ণবর্গ, এই দুটো পূর্ণবর্গ নই। তো আমরা নিচে কত দিয়ে যদি ভাগ করি তো এটা পূর্ণবর্গ হবে? 35 দিয়ে, মানে 5 আর 7 দিয়ে যদি ভাগ করি তো এই দুটো কাটা গেল, এই দুটো কাটা যখনই যাবে তো এই দুটো তো পূর্ণবর্গই আছে। তো আমরা বলতে পারি 5 7-এ কত 35, তো 35 সংখ্যা দিয়ে যদি এই এই সংখ্যাকে ভাগ করা যায় সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এখানে এ নম্বর, রাইট? কারণ 35 দিয়ে যখনই ভাগ করলে এই দুটো তো কাটা যাচ্ছে আর এই দুটো পূর্ণবর্গ বেঁচে যাচ্ছে, সেই জন্য পূর্ণবর্গ সংখ্যা বাঁচবে কত দিয়ে? 35 দিয়ে ভাগ করলে। আশা করি ক্লিয়ার, নাহলে রিপিট করে দেখো। চলো নেক্সট, 10 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে, ABCD.XYZ 26টি স্বাভাবিক সংখ্যা হলে, মানে এই যে 26টি লেটার রয়েছে, 26টি যদি স্বাভাবিক সংখ্যা হয় 1 2 করে প্রতিটার মান, এটা কত? 26তম হয়ে যাবে, তবে এটা 25তম আর এটা 24তম, ঠিক না? যদি হলে x-a (x-b)(x-c)·x-y(x-z) এর মান কত? এখানে ভালো করে বুঝে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই অঙ্কতে ছেলে কনফিউজ হয়ই হয়। কিভাবে দেখে নাও, এখানে আমি যদি কি x আছে, x এর মান কত? 24, এভাবে করে যায় তো x-c পেলাম, x-d পাবো, x-e পাবো, x- তারপরে f, এইভাবে করে চলতে থাকবে, এমন এক সময় আসবে যেখানে x-x আসবে একবার, ঠিক? সেটা কখন? এই সংখ্যাটা যদি দেখো x-y রয়েছে, এর জাস্ট
পিছনে যদি যাও, জাস্ট এক ঘর যদি আগে যাও, দেখবা এক্স মাইনাস এক্স এসেছিল, তারপরে সংখ্যাটা কত, এক্স মাইনাস তবে ওয়াই, তারপরে এক্স মাইনাস জেড, এত কিছু লেখার দরকার নেই, জাস্ট এই ঘরটা বুঝে নিলে এই অঙ্কটা ক্লিয়ার। কিভাবে দেখে নাও, এক্স এক্স এর মান আমরা কত পেয়েছি, 24 পেয়েছি, তো আমরা মান কি পুট করে দেবো 24, তো এটাও কত 24, আর এদিকে গুণ রূপে আছে, যা মান আসুক এই গুণী রূপে থাকবে, ঠিক না? তো এবার দেখো 24 আর 24 যখন বিয়োগ হবে তখন হয়ে যাবে 0, আর 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করো না কেন সেই সংখ্যাটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। ক্লিয়ার? এটাই মেন কন্ডিশন ছিল এখানে, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখে নিবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে পুরো। চলো নেক্সট, 11 নম্বর। দেখো একটা সংখ্যা দেওয়া রয়েছে ডট ডট, মানে কখনো শেষ হচ্ছে না, সংখ্যাটি হলো, তো এই সংখ্যাটা কি, আমি তোমাদের বুঝাবার সময় বলেছিলাম মূল সংখ্যা কাকেদের বলি, যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা বলছি মূল সংখ্যা। ও মূলত কাকে বলতাম, যেগুলোকে পি কিউ আকারে প্রকাশ করতে পারতাম না তাদেরকে বলতাম ও মূল সংখ্যা। এখানে দেখো এই সংখ্যাটাকে কি আমরা পি কিউ আকারে প্রকাশ করতে পারছি, পারছি না, তো এটা কি সংখ্যা হয়ে যাবে, ও মূল সংখ্যা হয়ে যাবে। অখণ্ড সংখ্যাটা কোনটা, যেটা 0 থেকে শুরু হচ্ছিল, বুঝাবার সময় বেসিক আমি এগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি তোমাদের বেসিক পার্টটাতে, ক্লিয়ার? তো এখানে আমাদের এটা কি সংখ্যা, ও মূল সংখ্যা। দেখো এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবেই না, আশা করি ক্লিয়ার। 12 নম্বর অঙ্ক দেখো, আমাদের এটা সিডিএস 2006 সালে এসেছিল, ঠিক না? 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো। তো 10 থেকে 50 এর মধ্যে এরকম কতগুলো সংখ্যা রয়েছে যার স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না, মানে 10 এর পরেই যদি দেখো 11 11, যদি এই সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করো, এই অঙ্কটাকে এদিকে করে দাও আর এই অঙ্কটাকে এদিকে করে দাও, তো তার মানের কোনো পরিবর্তন হবে, হবে না, কারণ 11 11ই থাকবে। এরকম কতগুলো 10 থেকে 50 এর মধ্যে সংখ্যা আছে, 22 হয়ে যাবে, 33 হয়ে যাবে, তারপরে করো 40 হয়ে যাবে, বাট এখানে একটা কন্ডিশন বলছিল, এখানে মৌলিক সংখ্যার কথা বলছিল। তো দেখো 22 আমাদের মৌলিক সংখ্যা নয়, 33 আমাদের মৌলিক সংখ্যা নয়, 44 আমাদের মৌলিক সংখ্যা নয়, 11 আমাদের এমন একটা মৌলিক সংখ্যা যার স্থান পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হয় না, আর তারই বর্গ চেয়েছে, মানে 11 যদি বর্গ করি, 11 × 11 যদি গুণ করো তো কত হয়ে যাবে, 121, ক্লিয়ার? 11 বর্গ 121, এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চল নেক্সট, 13 নম্বর অঙ্ক দেখো, ডব্লিউএস মেন 2018 এই অঙ্কটা এসেছিল, একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12, অঙ্কদ্বয়ের যদি যোগ করা হয় তো তার যোগফল কত, 12, যদি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি 36 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত। তো এইগুলো অঙ্কতে অপশন মেথডে চলে যাবা, দেখো আমাদের দুটি অঙ্কের সমষ্টি কত বলেছে, 12 বলেছে, এই দুটো অঙ্ক আছে, একটা 9 একটা 4, যদি যোগ করে তো কত আসে, 13 আসে, তো অবশ্যই স্যাটিসফাই হলো না, তো এই এ নম্বর অপশনটা হবেই না। বি নম্বর অপশনটা যদি যোগ করে দেখো 12 আসছে, মানে প্রথম কন্ডিশন আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে। এবার দ্বিতীয় কন্ডিশন, 36 বৃদ্ধি পাচ্ছে কি, স্থান পরিবর্তন করলাম, 8 কে এদিকে করে দিলাম আর 4 কে এদিকে করে দিলাম, এবার আমরা বিয়োগ করে দেখবো 36 বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না। 14 থেকে আমাদের 8 বার তো 6, 1 চলে আসলো, 8 থেকে 5 বার তো আমাদের কত, 3, মানে 36 বৃদ্ধি পেয়েছে, তো আমরা বলতে পারি এখানে বি নম্বর রাইট। এবার সি নম্বরটা আমি করে দেখিয়ে দিচ্ছি, এই দুটোকে যদি যোগ করি, কিভাবে হবে না, যদি যোগ করি তো কত, 12, স্থান পরিবর্তন করলে আমাদের কত, 9 আগে চলে যাবে, তারপরে 3, এবার যদি বিয়োগ করে দেখি তো দেখো 13 থেকে আমাদের যদি 9 বাদ করি তো আমাদের কত হবে, 4 হবে, ঠিক না, 1 চলে আসলো, 9 থেকে আমি যদি 4 বাদ করি তো কত হয়ে যাবে, 5 হবে, 36 কি এসছে, আসেনি, বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তো অবশ্যই সিও হবে না আর ডিও হবে না, এখানে আমাদের বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 14 নম্বর অঙ্ক দেখো, এটা ডাব্লিউবিসিএস মেন্স 2015 এসেছিল, ঠিক না? দুটি সংখ্যার গুণ ফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি, দেখো দুটো সংখ্যার বলছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে, অন্য সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স, আর এটা একটা সংখ্যা, এটা এই দুটোই সংখ্যার কি বলছিল, গুণ ফল বলেছিল কত, 5, ঠিক, এক্স এর মান এখান থেকে বের করব। তো যখনই এটা নিচে যাবে তখন কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, মানে 2 ওপরে চলে যাবে, নিচে আমাদের 3 থাকবে, এক্স এর মান কত পেলাম, 10/3, ঠিক, এটা একটা সংখ্যা আর একটা সংখ্যা ছিল এখানে এটা, তো এই দুটো সংখ্যার কি বলেছিল, সমষ্টি বলেছিল, তো যোগ করবো, জাস্ট সমষ্টি যেহেতু বলছে, ঠিক, তো 3 আর 2 এর যদি লসাগু না তো কত, 6, এটা দিয়ে ভাগ করলে 2 আর উপরে গুণ হলে 10 এর সাথে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 20,
প্লাস দুইয়ের যে ভাগ যদি করি তো তিন, তিন তিরিকে কত হয়ে যায়? নয় হয়ে যায়। আশা করি এগুলো জানা আছে। 20 আর 9 যদি যোগ হয় তো কত হয়ে যাবে? 29, নিচে 6। তো 6 দিয়ে যদি, আচ্ছা পূর্ণতে আছে এগুলো সংখ্যাগুলোর উত্তর, যদি 6 দিয়ে ভাগ করি 6 4 কত হয়ে যায়? 24। বাঁচলো আমাদের কত? 29 থেকে 24 কে যদি বাদ করো তো বাঁচবে আমাদের 5, ঠিক নিচে আমাদের 6। তো 4 পূর্ণ 5/6, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখে নিবা। চলো 15 নম্বর অঙ্ক দেখো, 2018-তে এসেছিল PSC-তে, ঠিক না? ফায়ার, স্কুলের ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে জানালে স্কুলের ঘন্টা প্রতি 45 মিনিট অন্তর অন্তর বাজানো হয়, অন্তরে বাজানো হয়। শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, শেষ ঘন্টা যেটা 5 মিনিট আগে বেজেছে। পরের ঘন্টা বাজবে 11টা 20 মিনিট, 11টা 20 মিনিটে, ঠিক না? কোন সময় ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে এই তথ্যটি দিয়েছিলেন? তো পাঁচ, শেষ ঘন্টা বাজার 5 মিনিট আগে দিয়েছিলেন, মানে যদি 45 মিনিটে একটা ঘন্টা বেজে থাকে, ঠিক না, 45 মিনিট অন্তর অন্তর বাজছে, তো একটা 45 মিনিটে কোনো না কোনো এক সময় বেজেছে, তার 5 মিনিট আগে, শেষ 5 মিনিট, 5 মিনিট আগে মানে শিক্ষককে জানাচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষককে 45 মিনিট অন্তর অন্তর, তো মানে কি 40 মিনিট বেঁচে আছে। এবার পরের ঘন্টা যেটা বাজবে এর পরে, সেটা এততে বাজবে। কোন সময় ক্লার্ক ভারপ্রাপ্ত শিক্ষককে ওই তথ্য দেয়? তো এর আগেই দিয়েছিল, ঠিক না? তো 40 মিনিট এখান থেকে বাদ করে দাও, 40 মিনিট বাদ করলে 10টা আমাদের 40 AM, ক্লিয়ার? এই সময় তবে কথাগুলো বলছিল কাকে? শিক্ষককে, ক্লিয়ার? আর ঘন্টাটা বেজেছিল কখন? ঘন্টাটা বেজেছিল 10টা 35-এ, এই সময় বেজেছিল বেলটা, বাট 5 মিনিট পর বাজার, শেষ ঘন্টা বেজেছে 5 মিনিট আগে, 5 মিনিট আগে বেজেছিল, মানে 35-এ বেজেছিল, 10টা 35-এ, কিন্তু 10টা 40-এ ওই শিক্ষককে বলছিল কথাগুলো, ক্লিয়ার? এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে একটু ভালো করে দেখবো, ভালো করে পড়ো আর বুঝো, দেখবো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, 16 নম্বর অঙ্ক দেখো, 2টি ক্রমিক সংখ্যার গুণফল এত বলছে, ছোট সংখ্যাটি হলো। WSS Main 2016-তে এটা এসেছিল, ক্লিয়ার? দুটি ক্রমিক সংখ্যার কথা বলছে, তো আমি যদি প্রথমটা এক্স ধরি, দ্বিতীয়টা কত হয়ে যাবে? x+1, ঠিক? কিন্তু এখানে বলেছিল দুটি সংখ্যার গুণ ফল, তো আমরা করব এই দুটোকে গুণ। গুণ, গুণ ফল কত বলেছিল? 1980, ঠিক? তো গুণ করব, x² হয়ে যাবে প্লাস x হয়ে যাবে সমানের, এদিকে যদি আসে 1980 তখন কি হয়ে যাবে? এদিকে প্লাস আছে, এদিকে সে মাইনাস হয়ে যাবে, সমান আমাদের 0। এটাকে ভেঙে তবে 1 মিলাতে হবে, 1 মিলিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট, ভাঙলেই কাজ কমপ্লিট। তো কত দিয়ে চলে যাবে এটা? 4 দিয়ে চলে যাবে, ঠিক না? তো 4 4-এ কত 16, বাঁচলো আমাদের কত? 3। 4 9-এ কত 36, বাঁচলো 2। 4 5-এ 20, কত দিয়ে চলে যাবে? 5 দিয়ে চলে যাবে। 5 9-এ 45, ঠিক, বাঁচলো 4, আবার 5 9-এ 45, এটাই তো 45 4, ঠিকই আছে। চলো 3 দিয়ে চলে যাবে, আরো 3 দিয়ে চলে যাবে, সরি 1 1 হবে। এবার আমাদের এখান থেকে 1-কে বের করে নিতে হবে, ঠিক না? তো চলো গুণ করো, 11 কে 11 যদি আমি দুবার করি তো কত? 33 হবে। 4 5-এ 20, আর 20 20 3 বার পড়লে কত? 60 হয়ে যাবে, তো বেশি হয়ে যাচ্ছে। তো আমরা কি করতে পারি? এই 3টাকে নিতে পারি, এই 4টাকে এর সাথে গুণ করি, তো কি হয় দেখি? 40, 11-র সাথে যদি 4 গুণ করি তো, আর 3 5-এ 15, 15 15-30, 3 15 45, 40 আর 5-এ 45, এই তো মিলে গেছে। এবার দেখো যদি আমি এখানে বসাই 45 প্লাস মিলাবো 1, তো মাইনাস আমাদের কত? 40 1। দেখো এই দুটো থেকে, এটা থেকে এটাকে, 45 থেকে 40-কে যখনই বাদ করব তখনই আমাদের কি 1 মিলে যাবে, তো আর আমাদের করার দরকার পড়বে না। দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা কি ছিল? 45, ক্রমিক সংখ্যা বলছে, দেখো পরপর সংখ্যাগুলো আছে 40 45, এই দুটো সংখ্যা, এখানে বলছিল ছোট সংখ্যাটি, তো ছোট সংখ্যাটা কোনটা আমাদের? 40। তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, আমার বুঝাতে একটু সময় লাগলো কিন্তু তোমাদের করতে অনেক কম সময় লাগবে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, 17 নম্বর অঙ্ক দেখো, কোন সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? তো ভালো করে বুঝে নাও এই টাইপের অঙ্ককে, এটা WBCS, WBCS কেন বলছি, WPSI,
2018-তে এসেছিল। তো এই সংখ্যাগুলো যেটাকে লাস্টে বলে মানে 132 ভাগশেষ থেকেছে, জাস্ট 25 দিয়ে এটাকে ভাগ করে দাও, যেটা ভাগশেষ থাকবে সেটাই 25 দ্বারা ভাগ করলে সেটাই ভাগশেষ থাকবে, ঠিক? তো 4 25-এ 100 আর 5 25-এ কত হয়ে যায়? 125। 12 থেকে যদি 5 বাদ হয় তো কত আমাদের? 7 নাকি? 7 5-এ 12 হয়, 12 থেকে 1 চলে আসলো, 3 থেকে 3 বাদ 0, 1 থেকে 1 বাদ 0, তো মানে 7 ভাগ শেষ থাকবে এটা দিয়ে যদি ভাগ করতাম। তো এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 18 নম্বর অঙ্কটা দেখো, ডব্লিউসি মেন 2016-তে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12, সংখ্যা দুটি হলো। তো ভালো করে বুঝে নাও, এখানে একটি সংখ্যা এক্স ধরি যদি, অন্যটা কত ওয়াই, আর এই দুটো সংখ্যার যোগফল মানে সমষ্টি বলছে কত 10। এবার তাদের অনন্যক বলছে মানে এই সংখ্যাগুলোর অনন্যক বলছে, জাস্ট উল্টে যাবে, উল্টে গেলে কত, ওপরে এক নিচে এক্স, এটা যদি উল্টে যায় তো ওপরে এক নিচে ওপরে এক নিচে ওয়াই, আর এই অনন্যকগুলোর এই দুটোর যোগফল বলছে 5/12। ক্লিয়ার? আর কিছু না, একটা জিনিস আর করতে হবে, এই দুটোর দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত আমাদের 10, এখানে যদি আমরা এক্স এক্স ওয়াই লসাগুনি, এক্স আর ওয়াই এর লসাগু এক্স ওয়াই হবে, তো এখানে কত হয়ে যাবে ওয়াই, আর এদিকে কত হয়ে যাবে এক্স, এদিকে কত 5/12। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মানই আমাদের 10 দেওয়া আছে, আর উপরে এক্স ওয়াই আছে। আমি যদি একটু সাজাই তোমাদের দেখতে আরো সুবিধা হবে, কি হবে কি এক্স প্লাস ওয়াই, এভাবে করে আমরা লিখতে পারি এটাকে। তো এটা আমাদের, এবার দেখো জায়গা না থাকার কারণে আমি এখানে লিখছি, তো 10 এক্স প্লাস ওয়াই এর মান আমাদের 10 দেখেছিলাম, নিচে এক্স ওয়াই 5/12। এবার দেখো এটা দিয়ে তো এটা কাটা যাবে উপর উপর, তো 2, তো এক্স ওয়াই সমান আমরা কত পেলাম 12 12, কত 24। এবার আর কিছু করার দরকার নেই, দেখো 12টাকে 24-কে ভেঙে দাও, কি কি ভাবে ভাঙতে পারি, 12 ইন্টু 2, দুটো সংখ্যা দুটি বলেছিল, তো 12 হতে পারে, 2 হতে পারে, বা 3 8-এ 24, 8 আর 3 হতে পারে, 6 4-এ 24। এবার দেখো অপশানে আমাদের 6 আর 4 রয়েছে, তো বি নম্বর রাইট। এবার দেখো 8 8 16, এটা 24 হয় এই মতোই হয় না, 3 7 21 24 হয় না, আর 9 কে 9 একবার পড়লে কিন্তু 9ই হয়ে যায়, তো এটাও হয় না, তো আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, সংখ্যা দুটি হলো 6 আর 4, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে তাহলে রিপিট করে দেখো বুঝে যাবো। চলো নেক্সট 19 নম্বর অঙ্কটা দেখো, এসএসসি গ্রুপ ডি 2017-তে এসেছিল, ঠিক না? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750-কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? তো এই টাইপের যখন দেখবা তখন এই যে ভাগশেষ যেগুলো থাকছে, এই দুটো সংখ্যা থেকে দুটো ভাগশেষ বাদ করো, এখান থেকে যদি 3 বাদ করো তো 1000 কত 20 থাকবে, আর এখান থেকে যদি 2 বাদ করো তো কত থাকবে 748। ক্লিয়ার? আর এই দুটোকে গসা গুণাও, যদি একে ভাঙো কত দিয়ে যাবে 2 দিয়ে চলে যাবে, তো কত 5, ঠিক 1 0, আর এটা কত 3, 7 দিয়ে 1 বাঁচলো তো 14, 7 দিয়ে 14 4। ক্লিয়ার? আবার কত 2 দিয়ে চলে যাবে, 2 4 1 বাঁচলো, 5 দিয়ে 10 1 বাঁচলো, 5 দিয়ে 10 এটা কত 1, আর তো কত 17, 8 দিয়ে 16 হয়, 1 বাঁচলো 7। ক্লিয়ার? আর কত দিয়ে চলে যাবে, তো এটা যাবে 17 দিয়ে চলে যাবে, তো 17-কে 17 একবার, আর তো বাঁচলো আমাদের 8 17 34 5 17, তো কত 85, ঠিক? আর এটা যদি 17 দিয়ে যায় তো 17-1-17 আর 17-1-17 আর তো যাবে না। এবার দেখো গসাউ সেই সংখ্যাগুলো হয় যে সংখ্যাগুলো দুটো সংখ্যাকে বিভাজ্য ভাগ করে, যটা সংখ্যা থাকবে তটা সংখ্যাকে ভাগ করবে, তো 2 সবটাকে ভাগ করেছে, এই দুটাও সবটাকে ভাগ করেছে, আর 17টাও সবটাকে ভাগ করেছে, তো আমরা বলতে পারি এই তিনটা গসাউ। তো যদি আমি বলি গসাউ কত, 2 2 4, আর 17 17 চারবার পড়লে কত, 4 17 কত 68 হয়ে যায়, ঠিক? এখানে আমাদের বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট 20 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি হলো, ডব্লিউসি মেন 2016-তে এসেছিল, ঠিক না? একটা এক্স সংখ্যা ধরি, অন্যটা ওয়াই ধরি, কারণ দুটো সংখ্যারই গুণফল বলেছিল, এই দুটো সংখ্যা হচ্ছে এটা, ঠিক? আর তারপরে ভাগফলের কথা বলছে এই দুটো সংখ্যা, তো ভাগ রূপে বসা এটা 9/7। এবার কথা হলো এখানে এখান থেকে এক্স এর মান বের করো, বা এখান থেকে বের করো ওয়াই এর মান বের করো, যেইটাই বের করো দুটোর মধ্যে একটাতে পুট করে দাও হয়ে যাবে। আমি যদি এখান থেকে নিই এক্স এর মান,
175, ওয়াইটা নিচে চলে আসবে, ঠিক না? তো এটা আমরা কি পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। এখানে এক্স এর মানটা পুট করব, যখনই পুট করব তো এই ওয়াই বেঁচে আছে, নিচে বসতো তো এটা উল্টে যাবে, উপরে এক আর নিচে ওয়াই চলে আসবে, সমান 9/7। আশা করি এই জিনিসটা বুঝে আছো। দেখো এখানে আমাদের দেখছি, এখানে 6, 6 সাথে কত হচ্ছে 13, 13 আর 5 কত 18, 18 কে 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য নিয়ে সবটা যোগ করে 3 দিয়ে ভাগ করা, এটা 3 দিয়ে বিভাজ্য ভাগ চলে যাবে, এটাও 3 দিয়ে ভাগ চলে যাবে। তো ওপর ওপর কাটাকাটি করে 3 3 9, 3 5 15, 3 কে 3 6, 1 বাঁচলো, 3 5 15, আবার 3 দিয়ে চলে যাবে। তো 3 1 3 বাঁচলো 2, 3 7 21, 3 5 15, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটা আর এটা গুণ হয়ে যাবে, তখন এদিকে কিছু নাই, তো ওয়াই স্কোয়ার বাঁচলো, আর এটা এটার সাথে গুণ হয়ে যাবে এটা। তো এবার আমাদের কথা হলো, এটাকে আরো ভেঙে দাও বা এটাকে গুণ করে আমাদের ওয়াই এর মান নিয়ে আসতে হবে। তো এটাকে যদি ভাঙি, আমি ভেঙে দিচ্ছি আমাদের বুঝে সুবিধার জন্য, 5 দিয়ে ভাঙলে কত 3 5 15, আর বাঁচলো আমাদের কত এদিকে 3 5 15 2, 5 5 35, 5 দিয়ে 5 সাথে 35, ক্লিয়ার? এদিকে আমি বসাই ভাঙা অংশগুলো, আমাদের এটা ছিল এটা, তো এই ওয়াই স্কোয়ার আছে, এদিকে যদি স্কোয়ারটা আসে তো এদিকে কি হয়ে যাবে, রুট লেগে যাবে, ঠিক? আমি একইবারে ভেঙে দেখাচ্ছি এত। আচ্ছা চলো, ওয়াই সমান তবে কত, এখান থেকে 2টো 5-এর মধ্যে 1টা 5 বেরিয়ে যাবে, আর এদিকে 2টো 7-এর মধ্যে 1টা 7 বেরিয়ে যাবে। তো ওয়াই এর মান কত পেয়ে গেলাম, 5। আচ্ছা সরি, 5 কেন লিখলাম, এটা 7 হবে এটা, ঠিক? 2টো 5-এর মধ্যে 1টা 5 আর 2টো 7-এর মধ্যে 1টা 7, তো 5 সাথে কত 35, ওয়াই এর মান আমরা কত পেলাম, 35 পেলাম। তো এবার দেখো ওয়াই এর মান আমরা কত পেয়ে গেছি, 35 পেয়েছি। এবার এই জায়গাটাতে ওয়াই এর মান পুট করে দাও, একইবারে বেরিয়ে যাবে। আমি চলো এখানে জায়গা না থাকার কারণে এখানে লিখছি, এটা সমান 9/7। তো 35 যখনই আমি এখানে পুট করব, ওয়াই এর মান কত পেলাম, 35, তো কত 5 সাথে কত 35, ঠিক? তো কোনাকুনি যদি গুণ করি তো এক্স এর মান কত, 5 9 কত হয়ে যায়, 45। ওয়াই এর মান কত পেয়েছিলাম, 35। আশা করি ক্লিয়ার, একটা 45 আর একটা 35, কোথায় রয়েছে 45 35, এ নম্বর অপশনটাতে। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখবো, অঙ্কটাতে কিছুই নাই, জাস্ট একটু প্রসেস বড় হলো, তোমাদের যখন করবা তো অনেক তাড়াতাড়ি অনেক প্রসেস জাম করতে পারো। চলো নেক্সট, 21 নম্বর অঙ্কটা দেখো, এটা পিএসসি 2018-তে এসেছিল, ঠিক না? 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তো ভালো করে বুঝে নাও, এটা এটা বর্গমূলের বিষয়টা আসছে, তো বর্গমূল নির্ণয় করার এক যে প্রসেসটা, সেটা প্রসেস অ্যাপ্লাই করো এখানে। তো এটা 1 বাঁচলো, তো 1-এর স্কোয়ার 1, তো এখানে একই হবে, ঠিক? এই 1 আছে, আচ্ছা 1 থেকে 1 বাদ যখন দিব তো 0 হবে, তো আমি 0 নিব না। তো এখানে কি আছে, 2টো সংখ্যা ছিল, তো দুটো 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 করে সংখ্যার নামে এই বর্গমূল নির্ণয়ের পদ্ধতিতে। তো এটা 1 আছে, এর 1-এর ডবল এখানে এসে বসবে, 2 বসবে। এবার এখানে এমন একটা সংখ্যা ধরবো এর পাশে, যেমন এই সংখ্যাটা যায়, এর থেকে বেশি নিতে পারবো না, কম নিতে পারবো, ঠিক না? তো 3 ধরলে দেখো বেশি হয়ে যাবে এর থেকে, তো 2 ধরি, যদি আমি এখানে পাশে 2 ধরলাম 2-এর, তো এই 2 দিয়ে আবার গুণ হয়। যদি না জানা থাকে এটা নির্ণয় করা, শিখে নাও, 2 কে 2 কত 4, আর 2 কে 2 কত 4, 40 হবে, তো 40 এখানে বসে যাবে, ক্লিয়ার? বাদ হবে 13 থেকে 4 বাদ তো কত 9, 1 চলে আসলো, 5 থেকে 5 বাদ 0, তো 0 আমি নিব না। তো এখান থেকে যে জোর জোর সংখ্যা নামে, কারণ ডান ডান দিক থেকে সবসময় দুটো দুটো সংখ্যা করে যেতে হয়, লাস্টে যেটা সংখ্যা আছে তার মানে বর্গমূলের হিসাবে নির্ণয় করতে হয়, ক্লিয়ার? তো এবার দেখো এখানে 2 দিয়ে গেছিল, তো এখানে 2টা বসে যাবে। তো এবার এখানে 1 ছিল তখন 2 বসেছিল ডবল, এবার 12 আছে, তো এখানে কত বসবে, 24। আশা করি ক্লিয়ার। এবার এখানে পাশের সংখ্যা ধরবো, যেমন কি এটা যায়, তো যদি আমি 4 ধরি, আশা করি 4 দিয়ে চলে যাবে, 4 4 16, আচ্ছা আমি ধরে দেখে নিচ্ছি, এখানে 4 ধরলাম এর পাশে, এখানে তো 4 4 কত 16, 4 4 কত 16, 16 কে 17, আর 4 কে 4 8, 8 কে 9। তো দেখো এটা আমাদের কি হচ্ছে, 4 দিয়ে চলে যাচ্ছে, এখানে 4 বসবে, তো এখানে আমাদের 9 7 আর 6, এর থেকে তো কত বেশি আছে, 6 বেশি আছে। আর আমাদের একটা জিনিস দেখো, এখানে 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তো আমাদের একটু খেয়াল করে দেখো, এই সংখ্যাটাতে যদি আমি 6 এড করি, এটাতে এটা সম্পূর্ণরূপে চলে যেত, তবে 4 দিয়ে, তো আমরা বলতে পারলাম এটা পূর্ণবর্গ হয়ে যেত, 6 যদি থাকলেই পূর্ণবর্গ হতো। তো
তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছিল, তো আমরা কত যোগ করব, 6, তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা, যদি এই নিয়মটাও যদি না জানা থাকে রিপিট করে আস্তে আস্তে করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, 22 নম্বর অঙ্কটা দেখো, এসএসসি সিজিএ 2011-তে এসেছিল, ঠিক না? এক্স স্টার ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হলে, এটা এটা তো জাস্ট একটু বুদ্ধির খেলা আছে আর কিছুই না। এক্স এর মান এখানে 11 বলছে আর ওয়াই এর মান এখানে 13 বলছে। অনেক সময় এই টাইপের অঙ্ক থাকে, একটু বুদ্ধির খেল থাকে, এখানে এটাই জেনে নিলে যে কোনো ছেলে এই অঙ্কটা করতে পারবে। তো এবার জাস্ট মানগুলো পুট করো, এক্স এর মান কত, 11, তবে 11-র স্কোয়ার কত হয়ে যায় আমাদের 121, প্লাস ওয়াই এর মান কত, 13, 13-র স্কোয়ার কত হয়ে যাবে 169, আর এখানে মাইনাস এক্স ওয়াই দেওয়া আছে, মানে 11×13 দেওয়া আছে, তো 13×13 আর 13×14 এটা হয়ে যাবে। তো 9, এটা যদি যোগ করি আমি, প্লাস আছে তো 10, 9 আর 1 কত 10, 6 আর 2 কত 8, 8×9 1, 1 কত 2, এবার বাদ করে দেবে এটাকে, এই সংখ্যাটাকে তোমার উত্তর চলে আসবে। 10 থেকে যদি আমি 3-কে বাদ করি তো কত আমাদের 7, 1 চলে আসলো। 9 থেকে 5-কে বাদ করলে আমাদের কত 4, আর 2 থেকে 1-কে বাদ করলে 1, মানে 147 কোথায় রয়েছে, 2 নম্বর। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবা। চলো নেক্সট, 23 নম্বর অঙ্কটা দেখো, এখানে গুণ দিয়ে দুটো সংখ্যা রয়েছে, এর সঙ্গে যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি হলো। এটা 2017-তে এসেছিল ডাব্লিউবি, তো ভালো করে বুঝে নাও এখানে এই অঙ্কগুলো করার জন্য। আমি যদি একটা ফর্মুলা দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এটা পূর্ণবর্গ একটা, তো এটা কি হয়ে যায় এই ফর্মুলাটা, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার? এবার দেখো এই ফর্মুলাটার আকারে আমি একে নিয়ে আসবো কিভাবে, এখানে দেখো 47 রয়েছে, তো আমি জাস্ট কিছুই করবো না, একে 47 করে দিলাম 46, তো এক কোথায় গেল, এক প্লাস দিয়ে আমি বসিয়ে দেবো, এটা এ আর এটা বি মনে ভাবছি, এইদিকে ইন্টু এই সংখ্যাটাকে কি করছি 46 মাইনাস 1, 45 ছিল, এক বাড়িয়ে দিলাম 46 করে দিলাম, মাইনাস 1 করে দিলাম, ক্লিয়ার? যখন এই ফর্মুলাটার এই আকারে নিয়ে আসতে পেরেছি আমি এই সংখ্যাটাকে, তো আমি এই আকারেও নিয়ে আসতে পারবো, তবে ঠিক না? আর যখন এই আকারে নিয়ে আসবো তখনই আমরা বুঝতে পারবো এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে, ঠিক? তো এটা আমাদের, এটা স্কোয়ার আর এদিকে মাইনাস 1 এর স্কোয়ার, তো আমরা কি এড করেছি, এখানে 1 এড করলাম, তো আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এটা কিভাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, এই সংখ্যাটা যেটা রয়েছে এটা পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, তো আমরা বলতে পারি এখান থেকে এটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা আছে, কত এড করলাম, 1 এড করলাম, তো আমাদের নির্ণয় সংখ্যা কোনটা, 1 যোগ করা, এখানে অপশানে বি নম্বর আমাদের রাইট হবে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 24 নম্বর অঙ্ক দেখো, এর একক স্থানীয় অঙ্ক চাইছে এই দুটোর, এটা এসএসসি সিজিএল 2011-তে এসেছিল, তো দেখে নাও একক স্থানীয় অঙ্ক, একে 4 দিয়ে ভাগ করো, তো 4 দিয়ে তো এটা ভাগ যাবে, লাস্টেরটা ভাগ করো, তো সম্পূর্ণরূপে 4 দিয়ে ভাগ যাচ্ছে, আর একের যাই করো না কেন একই থাকে, ঠিক না? মানে একের তুমি দেখো, একের পাওয়ার তুমি 4 পেলা, 3 পেলা, 2 পেলা, যাই পাও না কেন, তো ওটাতে একই হবে না? এবার দেখো এই দিকের সংখ্যার একক স্থানীয় কত, 2, তো 2, 1 আর 2 যদি যোগ হয় তো কত, 3 হয়ে যাবে, এখানে আমাদের বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 25 নম্বর অঙ্কটা দেখো, পিএসসি 2017 এসেছিল, এটা কি বলছে, 5629 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলটি পূর্ণবর্গ হবে, ভালো করে বুঝে নাও, তবে এটাকে এটাকে আমরা সেই বর্গমূল নির্ণয় করার প্রসেস করবো, দুটো ডান দিক থেকে ধরতে হয়, তো এটা দুটো, তো এটা কত দিয়ে চল যাবে, তো এখানে যদি আমি 6 ধরি, 6 এর বর্গ এখানে বসবে, 7 ধরলে 7 এর বর্গ বসবে, 8 ধরলে 8 কত, 64 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, বেশি নিতে পাবো না, 7 নিতে পাবো, 7 সাথে কত হয়ে যাবে, তবে 49, ঠিক? যখন এখানে 7, আচ্ছা এখান থেকে বাদ করো, 16 থেকে যদি আমি 9 বাদ করি তো কত হয়ে যাবে, 7 1 চলে আসলো, 5 থেকে 5 বাদ হলে 0 হয়ে যাবে, ঠিক না? এই 7 এর ডবল হিসাবে বসবে, তবে এখানে 7 ছিল তো কত, এখানে 14 বসবে, তো এদিক থেকে ডবল সংখ্যা নামবে, ঠিক? এবার এখানে কত বসাবো, তো এটা সংখ্যাটা যাবে, ক্লিয়ার? তো দেখো আমি বসিয়ে দেখাচ্ছি, এখানে 7 বসালে যাবে, 7 বসালে তো অনেক বেশি হয়ে যাবে, 6 বসালে আশা করি চলে যাবে, 6 সংখ্যা দিয়ে দেখি, 6 6 36 আর 6 6 6 4 কত, 24, 24 আর 3 আমাদের হয়ে যায় 27,
আর ছয়, চব্বিশ, ছয় আর দুয়ে কত আমাদের 8 হয়ে যাবে। তো অনেক বেশি হয়ে যাচ্ছে 6 দিয়ে, তো 6 দিয়ে আমাদের যাবে না, বেশি হয়ে যাচ্ছে। আমরা দেখবো কত দিয়ে, 5 দিয়ে, যদি 5 দিয়ে দেখি, 5 পাঁচে কত, 25, 25-এর 5, 4 5-এ 20, 20 আর 2-এ কত, 22, আর এদিকে 5, 5 আর 2-এ 7। তো এটা কত দিয়ে, 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে কত হচ্ছে এটা। এবার আমাদের দেখো এখানে 9 থেকে যদি 5 বাদ করো তো কত বাসে, 4। তো এই 4 সংখ্যাটা এই সংখ্যাটা থেকে যদি বাদ করি, এই সংখ্যাটা থেকে 4 বাদ করলে তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তারা বলতে পারে এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো নেক্সট, 26 নম্বর অঙ্কটা দেখো। পিএসসি ফুড এসআই 2019-এ এসেছিল একজন সেনার প্রধান, 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান, ঠিক না? একটা মানে চারকোনা বর্গরূপ এইরকম করে গঠন করতে চায়, ঠিক। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল, অব্যবহৃত সেনার সংখ্যা কত। তো এই টাইপের অঙ্ক করার জন্য একটাই নিয়ম, সেটা হলো বর্গমূল নির্ণয় করার। তো ওই চার বর্গকার আকার ধারণ করে নেয়, যেটা বেঁচে যাবে সেটাই আমাদের এখানে চেয়েছে, অব্যবহৃত, ক্লিয়ার? তো দুটো দুটো ডান দিক থেকে ধরতে হয় দুটো দুটো করে সংখ্যা, তো বাঁচলো একটা সংখ্যা লাস্টে। তো এটা কত দিয়ে চলে যাবে, এখানে যাই ধরবো তার বর্গ হবে কিন্তু। তো যদি দুই ধরি তো 2-এর বর্গ কত, 4। তো 4 আমরা নিতে পাবো না, কারণ 3 থেকে 4 বেশি আছে। তো যদি 1 ধরি তো 1-এর বর্গ কত, 1 হয়, তার নিচে থাকতে পাবো। তো 3 থেকে যদি 1 বাদ হয় তো কত, 2, ক্লিয়ার? তো 1, আচ্ছা 3 থেকে 1 বাদ তো কত, 2, আর এদিক থেকে যখন এই যে দুটো সংখ্যা আছে ডবল ডবল করে নামে, তো দুটো নেমে গেল। 1-এর এদিকে যদি আসে 1, তখন এটা ডবল হয়ে 2 বসে, ক্লিয়ার? তো এখানে কত বসাবো, তো এটা চলে যাবে। তো 8, 64, আচ্ছা 9 দিয়ে আশা করি চলে যাবে, দেখা যাক। 9 দিয়ে আমি এখানে দেখে নিচ্ছি, 9 কত, 81, 81-এর 1, 9 18, 18 আর 8-এ আমাদের কত হয়ে যায়, 26। তো এটা 9 দিয়ে চলে গেল, তো এখানেও 9 বসবে, এখানেও 9 বসবে, ঠিক। আচ্ছা সরি, এটা তো বসা লাগবে না, এখানে বস। দেখো 5 থেকে 1 বাদ হলে কত আমাদের, 4, 6 থেকে 6 বাদ হলে 0, 2 থেকে 2 বাদ হলে আমাদের 0। এবার আবার দুটো সংখ্যা নেমে যাবে। তো এবার দেখো 19 আছে, 19 যদি এই দিকে আসে 19 ডবল হবে, 38 হয়ে যাবে, ঠিক। এবার এখানে সংখ্যা বসাবো তো যাবে, তো এখানে যদি 2 ধরি তো বেশি হয়ে যাবে, 1-ই দিয়ে চলে যাবে এটা, ঠিক। তো এটাই হবে, 1 দিয়ে দেখো গুণ করো, যদি 1-এ 1 দিয়ে গুণ করো তো এটাই সংখ্যা আসবে। তো এটা তো দেখো, 2 থেকে যদি 1 বাদ করো তো 1, আর 16 থেকে 8 বাদ করলে 8, 1 চলে আসলো, 4 থেকে 4 বাদ করলে, তো মানে 81 সেনাকে অব্যবহৃত থাকে, যদি বাইরে রেখে দেয় তো ওটা বর্গ আকার গঠন করতে পারবে। তো বাইরে কতজন সৈন্যকে রাখতে পারবে, 81 জন সৈন্যকে যদি রাখে তখন এটা পূর্ণবর্গকার হয়ে যাবে, ক্লিয়ার? এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে। তো এখান থেকে কতটি বাদ দিতে হবে, 81টাকে, এখানে 3 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 27 নম্বর অঙ্কটা দেখো। 301 ও 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি, তো 301 আর 320-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা এটা চাইছে। তো এর মধ্যে যদি বের করতে যাও, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমি প্রথমেই বুঝিয়েছি, তো দেখবা 307 পাবে একটা মৌলিক সংখ্যা এর মধ্যে, আর তারপরে পেয়ে যাবে 311, তারপরে পাবা 313, আর তারপরে আর একটা পাবা 317। চারটা মৌলিক সংখ্যা এখানে রয়েছে, 4 মৌলিক সংখ্যা রয়েছে 301 থেকে 320-এর মধ্যে, এখানে সি নম্বর রাইট হবে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 29 নম্বর অঙ্ক দেখো। এর একক স্থানে অঙ্কটি কত, এর একক স্থানে অঙ্ক চাইছে, তো একে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে যদি ভাগ করো 4 8-এ কত, 32-এ 1 বাঁচলো, 17, 4 4 16, তো মানে 1, 7-এর পাওয়ার 1, মানে এটা এই তিনটার মধ্যে একক স্থানে কত, 7, আর 7-এর এখানে 4 দিয়ে ভাগ করে দেখলাম ভাগশেষ আমাদের 1 বাঁচলো, মানে 7-এর পাওয়ার 1, তো আমাদের কত হয়ে যাবে, 7-ই হবে। তাই আর মানে একক স্থানে অঙ্ক কত, 7, এখানে সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 30 নম্বর অঙ্ক দেখো। পিএসসি 2018-তে এসেছিল এক একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-টির পরিবর্তে ভুল করে কত, 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের গড় হাফ বৃদ্ধি পায়।
ক্লাসে কতজন ছাত্র ছিল, তো ভালো করে বুঝে নাও কতটি ভুল লিখেছে। প্রথম দেখো, 83 থেকে যদি আমি বাদ করি তো কত, 20। 20 মানে কি ভুল নম্বর নথিভুক্ত করেছে। যখনই এই ভুল নম্বর নথিভুক্ত করেছে, তার গড় কিন্তু একেবারে অর্ধেক কমছে, এই অর্ধেক বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি যখন এটা দিয়ে একে ভাগ করব, তো কি হয়ে যাবে, নিচে 1/2 হবে, আর এটা উল্টে যাবে, 2টা উপরে চলে যাবে, নিচে আমাদের 1 থাকবে। তখন কত হয়ে যাবে, 40। 40 জন ছাত্র ছিল, আর যখনই ভুল করছে একেবারে হাফ বৃদ্ধি পাচ্ছে গড়, সেই জন্য। ঠিক না? আশা করি ক্লিয়ার। এখানে সি নম্বর রাইট। চলো নেক্সট, 31 নম্বর অঙ্কটা দেখো, এটা WP কনস্টেবল 2018-তে এসেছিল। ঠিক না? 1 থেকে 100 মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? এটা ভালো করে বুঝে নাও, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে এটাকে। কিভাবে যদি আমি 1কে 4 দিয়ে ভাগ করি, তো 4কে 4 8, 2 4 5 20, 25টা সংখ্যা এখানে আছে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে, যেটা 4 দিয়ে বিভাজ্য, বাট এটা আমাদের চাইনি। যে 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 সংখ্যাগুলো বিভাজ্য তো আছে, বাট ওর মধ্যে 4 সংখ্যা একটা ডিজিট থাকতে হবে। যেরকম 4, প্রথম যদি বলি 4, দ্বিতীয়র কথা বলি তো কত, 24, ওর মধ্যে 4 আছে। তৃতীয়র যদি কথা বলি তো কত হয়ে যাবে, এরপরে কত আসছে, 40 চলে আসছে, তারপরে কত, 44 চলে আসছে, তারপরে কত, 48 চলে আসছে, তারপরে কত আমাদের, 64 আসছে একটা, আর তারপরে কত, 84। এই সংখ্যাগুলো 4 দিয়ে বিভাজ্য, এবং প্রত্যেকটাতে 4 অঙ্কটা ডিজিটটা রয়েছে। তো এই 100টার মধ্যে এই কয়েকটা সংখ্যা কটা হলো, 1 2 3 4 5 6 7টা। তো এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে এটা। চলো নেক্সট, 32 নম্বর অঙ্কটা দেখো, এখানে 3 এর পাওয়ার কত, 21 আছে, কে 5 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে। এটা সিজিএল, SSC CGL এসেছিল 2011-তে, ভালো করে বুঝে নাও। যদি একক স্থানের কথা বলি, তো 3 তো একক স্থানীয়, একটাই সংখ্যা রয়েছে, 4 দিয়ে একে ভাগ করলে কত, 1 পাওয়া যাবে, মানে তো একক স্থানীয় এর কত হয়ে যাবে, 3 হবে। 3কে এবার যদি 5 দিয়ে আমি ভাগ করি, তো ভাগ শেষ কত থাকবে, 3ই থাকবে। ঠিক না? কারণ ভাগ করলে তো 3ই থাকে, কারণ বড় থাকলে আমরা ভাগ করতাম আরো কিছু আসতো লাস্টে, বাট আমি যখন ভাগ করছি 5 দিয়ে, তো 3ই তো থাকছে। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, 5 দিয়ে যদি 3কে ভাগ করা হয়, ভাগ শেষ আমাদের 3 থাকবে, যেহেতু এখানে ভাগ শেষেরই কথা বলেছিল। চলো নেক্সট, 33 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে। এটা 2017-তে এসেছিল। একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায়, এবং এবং প্রতিটি ভুল উত্তরের জন্য, দুটো যদি ভুল করা হয়, তো 1 নম্বর বাদ দেওয়া যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেল, তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা হলো। ভালো করে বুঝে না, যখন আমি 2টো প্রশ্নের উত্তর দিলাম, ভুল উত্তর দিলাম, তখন আমার তো 2 নম্বর তো ভুল গেলই, তারপর তারপরেও আরো 1 নম্বর কেটে নিবে, মানে 2টো তো ভুল আর 1 নম্বর, মানে টোটাল আমার 2টো ভুল করাতে 3 নম্বর কাটছে। ক্লিয়ার? 21 নম্বর পেয়েছি আমি, 48 থেকে যদি 21কে বাদ করি, তো কত হয়ে যাবে আমাদের, 7, মানে 27। ঠিক আছে? তো এবার দেখো, আমি যখন 2টো করে ভুল করে যাব, তখন নম্বর কি আমার 3 নম্বর করে কাটবে। তো 3 দিয়ে যখনই একে আমি ভাগ করব, তো 9 আসছে, মানে 9কে এবার তবে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে সংখ্যাটা পাওয়ার জন্য, 9 কে 9 18। ক্লিয়ার? তো এখানে 18টি ভুল উত্তর দিয়েছে, 18টি ভুল উত্তর দেওয়ার জন্য ওর নম্বর কেটেছে কতটি, 27। কারণ 2টোর মধ্যে 2টো যদি ভুল করে, তো 2 নম্বর আর 1 এক্সট্রা, মানে 3 নম্বর করে কাটছে। আমি যদি আরো একটু এটা ডিটেলসে যাই, 9 9 9, আমি এই 2টো 9 ভুল করলাম, তো এটা 9 এই মতোই নিয়ে নিল। ঠিক? তো এই 2টো 9 আমার কি এই পরীক্ষাতে 48টা প্রশ্নের মধ্যে রয়েছে, কত, 18টা, 18টা প্রশ্ন ভুল করলাম, তো আমাদের 27 নম্বর কাটলো। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো নেক্সট, 34 নম্বর অঙ্কটা দেখো, এর একক স্থানীয় অঙ্ক হলো, ভালো করে বুঝে নাও, 7-এর এই 4টার মধ্যে আমাদের একক স্থানে কোনটা, এটা 4 দিয়ে ভাগ করলে এটা সম্পূর্ণরূপে 4 6 24, আর 4 1কে যদি ভাগ করি, তো ভাগ শেষ কত, 1 থাকছে, তো মানে 7-এর পাওয়ার কত লেগে যাবে, 1। ক্লিয়ার? এবার গুণ দিয়ে আছে, 1-এর যাই থাকুক না কেন, 1ই হয়, তবু আমি 4 দিয়ে ভাগ করে দেখাচ্ছি,
চার এককে চার, চার আটে বত্রিশ, সম্পূর্ণরূপে ভাগ চলে যাচ্ছে এটা চার দিয়ে, তো এর পাওয়ার কত? চার, ঠিক। তো এদিকে সাত, আর চারের একের পাওয়ার কত? চার। তো একের পাওয়ার যতই থাকো, এক এক যতই গুণ করো না কেন একই হয়, ঠিক। তো এখানে কত উত্তর আমাদের? সাত। এই অঙ্কটা ভুল আছে, অপশানে ভুল আছে, এটা উত্তর কত হবে? সাত হবে, কিন্তু অপশানে নাই একটাও। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 35 নম্বর অঙ্ক দেখো। পিএসসি 2017-তে এসেছিল। চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগ ফলটি এত দ্বারা বিভাজ্য? তো ভালো করে বুঝে না, চার অঙ্কের বৃহত্তম বলেছে, ঠিক। এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অঙ্ক নেওয়া হয়েছে। কত দিয়ে চলে যাবে? তিন তিনকে নয়, তিন দিয়ে চলে যাবে। তিন সাথে কত? 21, আর তিন তিনকে নয়, এটাই হবে। তিন দিয়ে গুণ করলে তো কত আমাদের? আট, এখানে সাত, তো নামলো কত? নয়। তো কত দিয়ে? এবার দুই দিয়ে চলে যাবে, 14, দেখেই বোঝা যাচ্ছে ছয়, ঠিক না? নয় থেকে যদি আমি চার বাদ করি তো কত? পাঁচ। সাত, আট থেকে যদি আমি এক বাদ করি তো কত? সাত। সাত থেকে ছয় তো এক, এটা ঠিক না? জাস্ট কিচ্ছু না, এই সংখ্যাটা এই সংখ্যাটা থেকে বাদ করে দাও, সেই সংখ্যাটাই যদি যোগ করবা এখানে তো ওটা বিভাজ্য হয়ে যাবে, ঠিক। তো বাদ করো, সাত থেকে পাঁচ বাদ তো কত আমাদের? সাত থেকে পাঁচ বাদ দুই, আর 10 থেকে 3, সাত বাদ তো আমাদের কত? তিন, এক চলে আসলো। তিন থেকে দুই বাদ তো কত আমাদের? আচ্ছা সরি, এক। মানে 32 যখনই আমরা এখানে যোগ করব তখন দেখবা এই 307 একবারে চলে যাবে, তো এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে, তো এখান থেকে বিয়োগ করেও হয়ে যায়। তো 132 যদি যোগ করা হয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে, তো 307 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। ক্লিয়ার? না বুঝতে রিপিট করে দেখবা, ইম্পর্টেন্ট আছে। চলো নেক্সট, 34 নম্বর অঙ্কটা দেখো। এটা এসএসসি সিজিএল 2014-তে এসেছিল, ঠিক না? কে তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে, মানে এই সংখ্যাটাকে তিন দিয়ে যদি ভাগ করি তো ভাগ শেষ কি হবে? দেখো এটা তিন দ্বারা বিভাজ্য আছে, এটাও তিন দ্বারা বিভাজ্য, জাস্ট পাঁচকে ভাগ করো তিন দিয়ে। পাঁচকে ভাগ করলে একবার যাবে, পাঁচ থেকে তিন বার তো কত? দুই, তো দুই ভাগ শেষ থাকবে। ক্লিয়ার? এখানে বি নম্বর রাইট, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট, 37 নম্বর অঙ্কটা দেখো। এক্সাইজ এসআই 2018-তে এসেছিল। কি বলছে? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল। স্থান পরিবর্তন করে যদি যে সংখ্যাটা প্রাপ্ত হয় যদি যোগ করি সেটা 121 হয়, এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর তিন সংখ্যাটি হলো। তো ভালো করে বুঝে নাও, এই অঙ্কগুলো করার জন্য অপশান মেথডেই আমাদের বেটার হবে। দেখো অন্তর যদি দেখি, এরো তিন আছে, অন্তর এরো তিন আছে, এরো তিন আছে, আর এরো তিন আছে, তো প্রত্যেকটা অঙ্কতে অঙ্কদ্বয়ের তো অন্তর তো তিন আছে, বাট এখানে আমাদের দেখতে হবে স্থান পরিবর্তন করতে করে, এটা তো আছেই আমাদের। এটি যদি স্থান পরিবর্তন করি, পাঁচটা এদিকে নিয়ে আসে আর আটটাকে এদিকে নিয়ে যাই, এবার যদি যোগ করি 121 আসছে কি? আমাদের এটাই কথা বলেছিল, স্থান পরিবর্তন করে যদি যোগ করি, তো দেখো আট পাঁচে কত হয়ে যায়? 13 হয়, 13-এর 3, কখনো 121 হবে না, তো এ নম্বর অপশানটা হবে না। যদি বি কে দেখো, তো নয় যদি এদিকে আসে তো কত আমাদের? 15 হচ্ছে, পাঁচ আসে, এটাও হবে না, ঠিক না? এটাকে দেখো, তো এদিকে যদি চার লেখো, এদিকে সাত, আর যোগ করো, তো সাত চারে কত? 11, 11 এক, এটাতে এক তো পাচ্ছি, চার আর সাত আর চারে কত? 11, 11 একে 12, মানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, এদের অন্তর তিন রয়েছে এবং স্থান পরিবর্তন করে যোগ করছি তখন 121 হচ্ছে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 38 নম্বর অঙ্কটা দেখো। এটা ফরেস্ট গার্ড 2017-তে এসেছিল, আর এখানে প্রত্যেকটা অঙ্ক যে নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট গুলোই নেওয়া হয়েছে। দেখো 8, 12, 16, 24 এবং 36 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন। তো সম্পূর্ণরূপে বিভাজিত, জাস্ট এটাকে কি করো, এই পাঁচটা সংখ্যাকে লসাগু গুণিয়ে নাও। কত রয়েছে? 8 রয়েছে, 12 রয়েছে, 16 রয়েছে আমাদের, 24 রয়েছে, আর 36 রয়েছে, ঠিক না? তো কত দিয়ে? চার দিয়ে পাঠিয়ে দিই, প্রত্যেকটা চার দিয়ে যাচ্ছে, 2, 3 হয়ে যাবে, তবে 3, 4, 12, 4, 4 কত? 16 হয়ে যাবে, 4, 6 কত? 24 হয়ে যাবে, 4, 9, 36 হয়ে যাবে। এবার আর কত দিয়ে? এটা আবার 2 দিয়ে চলে যাবে, তো 1, 3, আর এটা 2 বারে 4 হয়, আর 3 বারে 6 হয়, আর এটা 9ই থাকবে, আবার 3 দিয়ে চলে যাবে। আশা করি এই জিনিসগুলো তোমাদের আগে থেকেই ক্লিয়ার আছে। এটা 1 হয়ে যাবে, 3 এককে 3, 3 ত্রিকে 9,
তো 4-কে 4 লসাগু আমরা বের করবো, সব পুরোটাকে গুণ করলাম। 4-কে 4 কত? 8, 8-কে 8 3 বার পড়লে কত? 24, 24-কে 24 দুবার পড়লে 48, আর 48-কে 48 3 বার যদি গুণ করা হয় তো আমাদের 140 হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে কোথায় রয়েছে 140? বি নম্বর, রাইট? এখানে সম্পূর্ণরূপে বিভাজিত হবে কত? 140। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখে নেবো। চলো নেক্সট, 39 নম্বর অঙ্কটা দেখো। এবি দুটি বাস্তব সংখ্যা, যাতে এ একটা চিহ্ন দেওয়া রয়েছে, বি সমান এটা, তাহলে এটার মান চাইছে। এটা সিজিএল, এসএসসি সিজিএল 2012-তে এসেছিল, আর এটা খুবই ইজি টাইপের। তো এখানে যদি একটা জিনিস ভাবো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে বুঝারি ফ্যাক্টর আছে। প্রথম দেখেই মানুষ, যে কেউ দেখলে মনে ভাববে কি না কি হবে, বাট এটা একটু যদি ধ্যান দিয়ে দেখো তো এই মাঝখানে চিহ্ন আছে। তো আমি ভাবতে পারি না, এটা একটা এ আছে আর এটা বি আছে, ভাবতেই পারি? আর এ বি মানেই তো আমাদের এটা বলেছে। তো দেখো এবার, এটা যদি এ ভাবি তো এ কি আছে? স্কোয়ার আছে, এটা সমানই এটা, তো এ স্কোয়ার, তারপরে ইনটু ওয়ানটা কি? বি বাই দিয়ে 3। ক্লিয়ার? যদি কাটো একে তো কত পাবা? 3। একের সাথে যদি গুণ হয় তো কত? মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসের সাথে গুণ হবে তো -3 হয়ে যাবে, এক মাইনাস রয়েছে। এবার দেখো আবার মাঝখানে একটা চলে আসলো, এদিকেরটা আবার, এটাকে এ, এটাকে বি ভাবতে পারি, ঠিক না? যদি ভাবি আমি ওরকম, তো কি হয়ে যাবে? এবার স্কোয়ার হবে এর স্কোয়ার, এটা তো স্কোয়ার হয়েছিল, আর এদিকে -3, বাই কত? 3 ছিল আমাদের, ঠিক? তো 3 আর 3 তো কাটা গেল, -1 বাঁচলো। এবার দেখো 2-এর স্কোয়ার কত? 4। তো -1-এর সাথে যদি 4 গুণ হয় তো -4 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখো। এখানে 3 নম্বর, রাইট? চলো নেক্সট, 40 নম্বর অঙ্কটা দেখো। এক্সাইজ এসআই 2018-তে এসেছিল, কোনো একটি সংখ্যা দিয়ে 43,628-কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ যথাক্রমে এত এত, ভাজকটি নির্ণয় করুন। তো ভালো করে বুঝে নাও, এই টাইপের করার জন্য আমরা যেটা জানি, ভাজ্য, ভাজ্য সমান কি হয়? ভাজক, হাতে লেখা খুব ভালো নয়, ইন্টু ভাগফল, আর হয় কি ভাগ শেষ, ঠিক? আমাদের ভাজকটা নির্ণয় করতে বলেছে, আমরা জানি না তো এক্স ধরে নিব, ভাগফল আমাদের বলে দিয়েছে এটা ছিল, তো বসাও। আর ভাগ শেষ আমাদের কোনটা? এটা দেখো, আমি এগুলো বুঝাচ্ছি সেই জন্য লিখছি, তোমরা ডাইরেক্ট করবা। ভাজ্যটা কোনটা? এটা তো ভাজ্য আমাদের, এটা ঠিক। তো দেখো আমাদের এটা প্লাস আছে, এটা যদি সমানের এদিকে আসে তো কি হয়ে যাবে? মাইনাস হবে, আর এখান থেকে বাদ হবে, ঠিক? তো চলো বাদ করো, 8 থেকে যদি 6 বাদ হয় তো কত? 2, আর 12 থেকে 3 বাদ হলে কত? 9, 1 চলে আসলো 5-এর কাছে, 6 থেকে 6 বাদ তো কত? 0, 3, 4, ঠিক না? সমান যদি এক্স এর মান বের করতে যায় তো এটা আমাদের নিচে চলে আসবে, ঠিক? এটা দিয়ে যদি কাটি 2 দিয়ে তো 3 আর 1-কে ওপরে 2 দিয়ে কেটে যাবে, সেই জন্য কাটছে, ঠিক না? তো 8, একটা 2 দিয়ে কাটলে কত? 2, 1, 1 বাঁচলো, তো এখানে 0 রয়েছে আমাদের। 5 দিয়ে 10, 4 দিয়ে 8, 1 বাঁচলো, আর 2 মানে 12, 6 বারে 12, ঠিক? আবার যদি 2 দিয়ে কাটি, 2 দেখো 2 কেটে গেলে একবারে দুটো সংখ্যা, তো একটা 0 পাবো, 7 দিয়ে 14, 1, আর এদিকে 4 14, 7 দিয়ে আবার 14, 6 তো 3 বারে চলে যাবে, আর একটা 2 দিয়ে কাটলে আমাদের কত? এটা 19 হয়ে যাবে, ঠিক না? 38। এবার 19 দিয়ে যদি কাটি, 5 19 কত হয়ে যায়? 95, ঠিক? 5 19 95, তো 5 আর 7-এ কত হয়? 12, 12 এদিকে 7 মানে 127। 6 19 কত হয়ে যায়? 114, 114 থেকে যদি আমি 127-কে বাদ দিই, 127 থেকে 114-কে বাদ দিই, তো আমাদের কত? 6 আর এদিকে 7 মানে 13, মানে 133, এদিকে 3 আছে, তো 6 19 114, 7 19 কত হয়ে যায়? 133 হয়ে যায়। তো এটা আমাদের রাইট অ্যান্সার, এটা অপশন কোথায় রয়েছে? এক্স এর মান আমরা কি পেয়ে গেলাম? এখানে আমি লিখে দিচ্ছি এটা, ঠিক না? আর আমাদের রয়েছে এটা ডি নম্বরে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখো, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট, 41 নম্বর অঙ্ক দেখো। এটা সিজিএল এসেছিল, ঠিক না? 2012-তে। 3টি ক্রমিক সংখ্যার যোগফল পণ্ড হলে তাদের গুণফল, মানে ওই 3টা সংখ্যার গুণফল বলছে। ক্রমিক সংখ্যা, যদি আমি প্রথমটা ক্রমিক সংখ্যা এক্স ধরি তো দ্বিতীয়টা কত হয়ে যাবে? x+1, ঠিক? তৃতীয়টা কত হয়ে যাবে? x+2। তো এই 3টা ক্রমিক সংখ্যার রয়ে যায়, 3টা ক্রমিক, এই 3টা ক্রমিক সংখ্যার যদি যোগ করি, এই যে প্লাস গুলো চিহ্ন দিলাম, তো ওটার কথা বলছে পণ্ড হয়েছে, ঠিক? তো দেখো 3টা x আছে, তো 3x, 1 আর 2-এ কত আমাদের? +3, ঠিক? এদিকে পণ্ড,
থ্রি এক্স, দেখো এটা প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হবে, 15 থেকে বাদ হলে কত, 12 বাঁচবে, 3 দিয়ে যদি কাটি আমি ডাইরেক্ট, 3 4 12, তো 4 পেলাম এক্স এর মান। তো প্রথম সংখ্যাটা কত ছিল, 4 ছিল, দ্বিতীয় সংখ্যাটা যদি আমি এটাকে দেখি, তো এখানে যদি 4 বসায় রাখে কত, 5 ছিল, আর তৃতীয় সংখ্যাটা এখানে যদি 4 বসায় এখানে 2 ছিল, ঠিক না, তো কত হয়ে যাবে, 6 ছিল। এবার আমাদের বলছে তাদের গুণফল, মানে এই তিনটা সংখ্যার গুণফল চাইছে, তো আমরা গুণ করে দেবো, 4 5 কত, 20, আর 6 দিয়ে 20কে যদি 6 দিয়ে গুণ করে, তো 6 6 কত, 12, মানে 120। তো তিনটা সংখ্যার গুণফল কত, 120, এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট, 42 নম্বর অঙ্ক দেখো, পিএসসি 2018-তে এসেছিল এটা, ঠিক না, একটি ছাত্রকে কোনো একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হলো, ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় 29.7, সঠিক উত্তরটি কি, ভালো করে বুঝে নাও। প্রথম একটা সংখ্যাকে গুণ করতে বলা হয়, কিন্তু ভাগ করতে বলা হয়, কিন্তু ও কি করে দেয়, গুণ করে দেয়। তো সংখ্যাটা কোনটা ছিল, 3 দিয়ে গুণ করে দিয়েছে ও, তবে 3 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা চলে আসবে, তবে তো 3 9 27, আর 2 বাঁচলো, 3 9 27, তো এই সংখ্যাটা ছিল, আর 3 দ্বারা কি করতে বলেছিল, ভাগ করতে বলেছিল, কিন্তু ও ভুলবশত এটাকে গুণ করে 29.7 নিয়ে চলে এসেছিল, ঠিক না। তো এবার আমরা 3 দিয়ে ভাগ করবো, তবে এটাকে, কারণ সঠিক উত্তরটি আমরা নিয়ে আসতে হবে, কারণ একে 3 দিয়ে গুণ করে দিয়েছিল ভুলবশত, তো 3 3 নয় 3 3 নয়, 3.3, ঠিক না, এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখবো। চলো নেক্সট, 43 নম্বর অঙ্কটা দেখো, WBCS মেন্স 2015-তে এসেছিল, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগ ফল হবে, যখন গুণফলের কথা বলবে তখন জাস্ট কিছুই না, 120কে ভেঙে দাও, যদি 5 দিয়ে ভাঙি একে, তো কত হয়ে যাবে আমাদের, 5 5 10, 4 5 কত, 20। এবার যদি আমি 4 দিয়ে যদি ভাঙি, 4 6 কত, 24। তো এই তিনটা সংখ্যা ছিল, আর এই তিনটা সংখ্যার গুণফলই হয়েছিল কত, 120, আর এই তিনটা সংখ্যার যদি যোগফল আমাদের চেয়েছে, যোগফল হবে, তো এই তিনটা সংখ্যার যোগফল যতটি হবে, মানে উত্তর সেটাই হবে, তো 5 আর 4 কত আমাদের, 5 4 9 আর 6 কত, 15 হলো আমাদের, এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, 40 নম্বর অঙ্কটা দেখো, এক্সাইজ এসআই 2018-তে এই প্রশ্নটা এসেছিল, ঠিক না, কি বলছে, দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন। তো ভালো করে বুঝে নাও, ধরে নিলাম প্রথম সংখ্যাটা এক্স ছিল প্লাস, আর দ্বিতীয় সংখ্যাটা ওয়াই ছিল, দুটোর যোগফল আমাদের বলছে 25, এবার এই দুটো সংখ্যারই অন্তর বলছে কত, 13, তো এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো, সাইন চেঞ্জ করে বের করতে পারো, এই মতোই বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যদি এটা কাটি, তো কাটা যাবে এক্স, আর প্লাস আর মাইনাস আছে, এই দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 2x হয়ে যাবে, তো এখান থেকে কিসের মান পেয়ে যাবো আমরা, এক্স এর মান পাবো, সাইন চেঞ্জ করলে ওয়াই এর মান পেতাম, দুটো একই কথা হয়, তো এগুলো ডাইরেক্টও করা যায়, এটা 8 আর এদিকে আমাদের 3, তো 2 দিয়ে যদি কাটি তো কত আমাদের, এক্স এর মান কত পেয়ে যাচ্ছি, 19, ঠিক। এবার এক্স এর মান যখনই আমরা 19 পেলাম, তো একটা সমীকরণে আমরা যে কোনটাতে বসাতে পারি, এক্স এর মান যদি এখানে বসায় তো এটা কি আছে, প্লাস হয়ে যাবে, আর ওদিকে যদি 25 এইদিকে আসে তো কি হবে, মাইনাস হবে, 25 থেকে বাদ হবে যদি 19, তো ওয়াই এর মান কত পেয়ে যাবো আমরা, 6, ক্লিয়ার। তো এই দুটো সংখ্যা যে ছিল, তাদের সংখ্যা দুটির গুণ ফলের কথা বলেছিল, দুটো গুণ করো কত হচ্ছে, 6 কত, 6 5 95, 6 114, এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখো। চলো নেক্সট, 45 নম্বর অঙ্ক দেখো, কি বলছে, পরপর তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, তো পরপর তিনটা সংখ্যার কথা বলছে, তো আমি নিচ্ছি পরপর তিনটা সংখ্যা, 1 নিলাম 2 নিলাম আর 3 নিলাম, যোগফল বলছে তো কত হলো, 6, তো এই ক্ষেত্রে তো আমাদের 6, তো 6 কে 6 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়েও ভাগ করা যায়, তো এখান থেকে আমরা কটা পাচ্ছি, দুটো পাচ্ছি, 3 আর 6, বাট আর একটা নিয়ে দেখো, পরপর 2 নিলাম 3 নিলাম আর একটা 4 নিয়ে নিচ্ছে, তো কত হলো, তো 5 5 9 হলো, ঠিক, সরি 9 হলো, 9কে দেখো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ কর, আর একটা নিয়ে দেখে দিচ্ছি, 3 4 আর 5, তো 9 9 আর 3 কত, 12, তো 12কে আমাদের দেখবো যদি দেখো, তো দুটো সংখ্যা দিয়ে, একটা 3 আর একটা 6, তো আমরা এখান থেকে একটাই জিনিসে আসলাম, আর একটা নিয়ে যদি দেখি, 4 প্লাস 5 প্লাস 6, আমি তোমাদের বোঝানোর জন্য
এটা কত, নয়, নয় আর ছয় কত হয়ে যাবে, নয় ছয় ১৫। তো ১৫কে কত দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যায়, ক্লিয়ার? তো এখান থেকে আমরা একটাই জিনিসে উপনীত হলাম, পরপর যদি তিনটা সংখ্যা নিই তো 100% এমন একটা সংখ্যা আছে যেটা দিয়ে বিভাজ্য হবেই হবে তিন দ্বারা। দেখো প্রত্যেকটাতে, এটা তো তিন দ্বারা বিভাজ্য হয়েছে, ঠিক, এটা তো তিন দ্বারা বিভাজ্য হয়েছে, বাট এখানে ছয় হয়নি, এখানে তিন আর ছয় দুটোই হয়েছে, বাট তিন প্রতিটাতে আছে, এটা তো তিন দ্বারা হয়েছে। তো আমরা বলতে পারি পরপর তিনটি সংখ্যার যোগ তিন দ্বারা বিভাজ্য। আশা করি ক্লিয়ার। চলো 46 নম্বর অঙ্কটা দেখো, 2016 WBCS এসেছিল, ঠিক না? এখানে কি বলছে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল, এটা বড় সংখ্যাটি কত, তো ভালো করে বুঝে না, পর বিজোড় সংখ্যার কথা বলেছে। আমি যদি এক্সটাকে একটা বিজোড় ধরি তো দ্বিতীয়টা কি হয়ে যাবে, এক্স প্লাস দুই। এবার ভাববা এক্স প্লাস দুই কেন, দেখো এটা আমরা কি ধরেছি, এক্সটাকে বিজোড় ধরেছি, তো বিজোড়ের সাথে যদি বিজোড় যোগ করো তখন কি হয়ে যাবে, সেই সংখ্যাটা জোড় হয়ে যাবে, বাট বিজোড়ের সাথে যদি জোরকে যোগ করো তখন বিজোড় পাওয়া যায়। তো পরপর যেহেতু বলেছিল, তো আমি যদি প্রথমটাকে এক্সটাকে আমি বিজোড় ধরি তো দ্বিতীয় বিজোড়টা কোনটা হয়ে যাবে, এটা হবে, ঠিক না? বিজোড় প্লাস জোড়, তো দুটোকে যোগ করলে আমরা কি পাবো, বিজোড় পাবো। আর এই দুটোই সংখ্যার কি বলেছিল, গুণ বলেছিল, 6723, ক্লিয়ার? যদি গুণ করি তো এক্স স্কোয়ার হয়ে যাবে আর 2x হয়ে যাবে, আর এটা দেখো সমানের ওদিকে আছে, সমানের এদিকে নিয়ে আসলে আমাদের কি হয়ে যাবে, এদিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক, সমান আমাদের কত, জিরো। এবার দেখো আমাদের এই সংখ্যাটাকে ভেঙে এই দুই মিলাতে হবে, তো জাস্ট এটাকে কি করে দাও, ভেঙে দাও, যদি ভাঙো একে, তো আচ্ছা কত, পাঁচ সাত, পাঁচ সাতে কত, 12, আর ছয় কত আমাদের, 18, আচ্ছা তিন দিয়ে চলে যাবে, তো দুই আর তিন কে তিন কত, ছয়, দুই এক বাঁচলো, তিন চারে 12, তিন এককে তিন, ঠিক, তিন দিয়ে কত হয়ে যাবে, তিন সাতে 21, তিন চারে 12, দুই বাঁচলো, তিন সাতে 21, ঠিক, তিন দিয়ে আবার কত, দুইবারে এক, তো 14, তিন চারে 12, ঠিক না, তিন চারে 12, আর দুই তিন নয় 27, ঠিক, আবার তিন দিয়ে, তিন ছয়ে কত, 18, আচ্ছা তিন আটে কত, 24, আর তিন ত্রিকে 9, এদিকে আমরা আর তো যাবে না, তো আমরা এদিকে 83 পেলাম, আর এই চারটাকে যদি গুণ করি আমরা, তো তিন ত্রিকে 9, নয় তিনে কত, 27, 27 আর তিন যদি গুণ করা হয় তো আমাদের কত হয়ে যাবে, 81 হবে, ঠিক। তো আমাদের যদি এখানে পুট করি, দুই মিলাতে হবে আমাদের, তো 83 মাইনাস 81 যখনই করব, এই দুটো থেকে যখনই বিয়োগ করব তখন আমাদের দুই পাওয়া যাবে, ঠিক, এটাই কথা আমাদের এখানে বলেছিল, আর আমাদের করার দরকার পড়বে না এটা, কেন বলো তো, আমাদের দুটো সংখ্যা পেয়ে গেছি, আর দুটো সংখ্যার কথা কি কি বলেছিল, পরপর বিজোড়, দুটি পরপর বিজোড় সংখ্যা, দেখো পরপর বিজোড় সংখ্যা রয়েছে আর দুটোর গুণফল এত, এখানে বলেছে বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যা আমাদের কত, 83 ছিল, এখানে ডি নম্বর, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 47 নম্বর অঙ্কটা দেখো, আচ্ছা এটা WP কনস্টেবল 2018 এসেছিল, ঠিক না? কয়েকজন ভিকারীকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে, আরো 7 পয়সা বেশি থাকে, 6 জনকে দিলে 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে, ভিকারির সংখ্যা, তো আমি জানি না ভিকারির সংখ্যা, তো আমি ভিকারির সংখ্যা ধরলাম এক্স, প্রথম কত পয়সা করে দিচ্ছি, 6 পয়সা করে যখন আমি দিচ্ছি তখন কতটি বেশি পয়সা থাকছে, 7, প্লাস আমাদের 7, পরে এবার কি হলো, 8 পয়সা করে যখনই দিলাম ভিকারিগুলোকে, ঠিক, তখন 5 পয়সা কি পড়ে যাচ্ছে, কম পড়ে যাচ্ছে, এটাই কথা বলেছে। তো ভিকারির সংখ্যা আমি এক্স ধরেছি, ভিকারির সংখ্যা, ঠিক না? তো এখানে আমাদের 6x 7, এদিকে 8x-5, তো দেখো 8টা কি আছে আমাদের, প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো 6 বাদ হবে, তো বাঁচবে কত আমাদের, 2 বাঁচবে, আর সেটা মাইনাস, কারণ এদিক প্লাস ছিল, এদিকে সে মাইনাস হয়েছে, তো মাইনাস আমাদের বেশি ছিল, ঠিক না? তো এবার দেখো 7টা প্লাস আছে, এদিকে গেলে কি যাবে, মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 7 পাচ্ছে কত, 12, এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল, 2 দিয়ে যদি 12কে কাটি 6 বারে কেটে যাবে, এক্সের মান কত, 6, তো মানে ভিকারির সংখ্যা কটা ছিল, 6টা ছিল, কোথায়, এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখে নেবা, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট 48 নম্বর অঙ্কটা দেখো, এটা সিজিএল, SSC CGL এ কি 2013 এসেছিল, ঠিক না? এখানে এ আর একটা স্টার দেওয়া রয়েছে, বি সমান এ প্লাস বি প্লাস এ বাই বি হলে 12 স্টার 4 হলে কত হবে, এটা চাইছে আমাদের। তো এখানে ভালো করে বুঝে নাও, এটা এ এর মান কোনটা, 12, বি এর মান কোনটা, 4, ক্লিয়ার? এটুকু বোঝার দরকার আছে আর কিচ্ছু না। তো এবার মানগুলো জাস্ট পুট করে নাও,
যদি 12 ফুট করি, তো এর কাছে 12 ফুট করলাম, বির মান কত? 4। এবার দেখো এখানে আমি যদি 12 ফুট করি, তো 3 4 এ 12 কেটে যাবে। আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি একবার, এটা তো এটা কাটলে কত? 3, আর এটা যোগ হলে কত? 16। 16 আর 3 কত আমাদের? 19। এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চল নেক্সট, কোনো 50 নম্বর অঙ্কটা দেখো। এখানে আমাদের 2017-তে এসেছিল WB, ঠিক না? কি বলছে এখানে? দুই অঙ্কযুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল, সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয়, তবে সংখ্যাটি হবে। দেখো এই টাইপের অঙ্কগুলো অপশন মেথডে চলে যাবে। আমাদের প্রথম কন্ডিশন বলেছিল দুই অঙ্ক যুক্ত একটি সংখ্যা, দুই অঙ্ক যুক্ত একটা সংখ্যা রয়েছে, এখানে 3টা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি অপশানে। এবার কি বলছে? একক স্থানীয় অঙ্কটির 3 গুণ, একক স্থানীয় অঙ্ক মানে এইটা সংখ্যার 3 গুণ, তো এই 3 গুণ 3টাতেই আছে, ঠিক না? এবার দ্বিতীয় কন্ডিশন বলছে যদি সংখ্যাটি, মানে সংখ্যাটি এই 3টার মধ্যে যে কোনো একটা হবে, যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের, একক স্থানীয় অঙ্ক মানে এই অঙ্কটা, অঙ্কের যোগফল 32 হয়, তবে সংখ্যাটি হবে। তো আচ্ছা এটাতে তো 32 হবেই না, এটা তো 32 হবে না, তো দেখো এটা হবে আমাদের, ঠিক না? কারণ দুটো সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা। এবার একক স্থানীয় অঙ্ক মানে এটা একক স্থানীয়, একে যদি যোগ করি একবার, তো সংখ্যাটা কত হবে? 32 হয়ে যাবে। ক্লিয়ার? এখানে ওটাই বলেছে একক স্থানীয় অঙ্কের যোগফল 32। ক্লিয়ার? এখানে আমাদের বি নম্বর রাইট হবে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট, 50 নম্বর অঙ্কটা দেখো। আমাদের কি বলছে? সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 2016-তে এসেছিল WBCS, ঠিক না? তো ভালো করে বুঝে নাও এটা, বুঝার কি প্রথমে যখন বুঝেছি, যারা বুঝেছে ওই পার্টটা, বেসিক পার্টটা, তো এটা ইজিলি করতে পারবা। আমি কি বলেছিলাম, এই 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে যখনই ভাগ করবে, 4 8 কত? 32, মানে 1 বাসে ভাগ। আর এই সংখ্যাটা মানে একক স্থানীয় সংখ্যা এখানে কত? এই 3টার মধ্যে 2, তো এর পাওয়ার কত হয়ে যাবে? 1, আর 2 এর পাওয়ার 1 মানে কত? 2। তাই একক স্থানীয় কত আমাদের? 2। ক্লিয়ার? তো এখানে আমাদের উত্তর সি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট।